কাজটা যত জটিল হবে ভেবেছিলাম ততটা জটিল হলো না। কোন রকম ঝামেলা ছাড়াই কাজ শেষ হলো। ঘড়িতে এখন বাজছে 8:20। শুরু করেছিলাম 8:05, 15 মিনিট সময় লাগলো। জলজ্যান্ত একটা মানুষকে 15 মিনিটে মেরে ফেলা সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। তবে রুবা নিজেই ব্যাপারটা আমার জন্য সহজ করে দিয়েছে। আজ আমাদের একটা বিয়ের দাওয়াতে যাবার কথা ছিল। রুবার সাজগোজ শুরু হলো বিকেল থেকে। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ায়, পছন্দ হয় না আবার বদলায়। আমাকে কয়েকবার জিজ্ঞেস করলো কেমন দেখাচ্ছে। প্রতিবারই বলেছিলাম খুব সুন্দর লাগছে। আসলে সুন্দর লাগছিল। মৃত্যুর আগে বোধ হয় সবাইকে সুন্দর লাগে। শেষ পর্যন্ত বেগুনি রঙের একটা শাড়ি তার পছন্দ হয়েছিল। সেই শাড়ি পরার পর দেখা গেল চায়ের দাগের মতো কি একটা দাগ লেগে আছে। কিছুতেই সেই দাগ আড়াল করা যায় না। ঠিক করলো বিয়েতেই যাবে না। রুবার মাথা ধরলো তখন। শাড়িতে দাগ পাওয়া না গেলে মাথা ধরত না, আমাদের বিয়ে বাড়িতে যাওয়া বাতিল হতো না, আমার কাজটা পিছিয়ে যেত। রুবা শুকনো মুখে বারান্দায় বসেছিল। আমি বললাম, দুটা সিডাক্সিন খেয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকো, মাথা ধরা সেরে যাবে। দুটা সিডাক্সিন, একটা প্যারাসিটামল। সে বাথরুমের মতো তাই করল। ঘরে প্যারাসিটামল ছিল না, আমি ডিসপেন্সারি থেকে এনেছিলাম। সে ওষুধ খেয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। আমি বললাম, মাথা টিপে দেব? সে দিতে বলল। বসলাম তার মাথার পাশে, ঘুমিয়ে পড়ল দেখতে দেখতে। এখন আমার কাজ হচ্ছে বালিশটা মুখের উপর চেপে ধরা। এই কাজটা পায়ের দিকে বসে কখনো করতে নেই, সম্ভাবনা শতকরা 100 ভাগ। জীবন বাঁচানোর জন্য শেষ মুহূর্তে প্রচন্ড লাথি বসাবে, কাজেই বালিশ দিয়ে মুখ চেপে ধরার আগে বসার জায়গাটা ঠিক করে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় কাজটা যদি দাঁড়িয়ে করা যায়। দাঁড়িয়ে থেকে যতটা চাপ মুখের ওপর দেওয়া যাবে, বসে থেকে ততটা দেওয়া যাবে না। তারপরেও সম্ভাবনা থাকে যে ভিকটিম হাত পা ছুড়ে নিজেকে মুক্ত করে নেবে। জানালার বাহির থেকে একটা কুকুর নিঃশব্দে ডেকে যাচ্ছে। কুকুরের নিঃশব্দ ডাক কেমন হয় এ প্রথমবার বুঝতে পারলাম। একবার যদি কোনক্রমে ভিকটিম নিঃশ্বাস নিয়ে খেলতে পারে তাহলেই সর্বনাশ। বুদ্ধিমানরা সেদিকটা খেয়াল রেখে অন্য ব্যবস্থা হাতের কাছে রাখেন, যাকে বলে ব্যাকআপ সিস্টেম। আমিও রেখেছিলাম, তার প্রয়োজন পড়েনি। ওই তো রুবা আড়াআড়ি ভাবে বিছানায় পড়ে আছে, চোখ খোলা, যে কেউ দেখলে ভাববে শুয়ে আছে। আজ তার পায়ে তো বেশি ফর্সা লাগছে কেন, টিউবলাইটের জন্য নাকি মৃত্যুর পরপর মানুষ ফর্সা হতে শুরু করে? এ ব্যাপারটা আমার জানা নেই, তবে মৃত্যুর পরপর রিগোরাস মার্টিস বলে একটা ব্যাপার হয়, শরীরের মাংসপেশি শক্ত হতে শুরু করে। সেটা হয়তো চট করে হবে না, সময় লাগবে। আমি উঠে গিয়ে শাড়ি ঠিক করে দিলাম, মাথার নিচে বালিশ দিয়ে গায়ে চাদর টেনে দিলাম, একটা হাত কোলবালিশের উপর দিয়ে দিলাম। হঠাৎ কেউ এসে পড়লে ভাববে ঘুমাচ্ছে, তবে তার শোয়াটা ঠিক হয়নি। সরোজিনী শুয়ে আছে, জানি না সে শুয়ে আছে কিনা। কার কবিতা যেন এটা? যারই হোক, এখন কবিতার সময় নয়। কবিতা আজকে তোমায় দিলাম ছুটি, এটা কার? সুকান্তের। বিছানায় বসলাম, মাথা খানিকটা এলোমেলো লাগছে। এলোমেলো লাগছে বলেই কবিতার লাইন মনে আসছে না। একটু বোধ হয় রেস্ট দরকার। কাবাডে ব্র্যান্ডির একটা বোতল আছে। আমার না, রুবার। তার শরীর খুব খারাপ করলো, তখন ডাক্তার তাকে খেতে দিল। তারপর কার কাছে যেন শুনল, ব্র্যান্ডি হচ্ছে কড়া ধরনের মদ, ব্যাস খাওয়া বন্ধ, বোতলের পুরোটাই আছে। খানিকটা গলায় ঢেলে দিলে এলোমেলো ভাব কাটবে। কাওয়ারের দিকে যেতে গিয়েও গেলাম না আমি। অ্যালকোহল যা করবে তা হলো সাময়িক কিছু শক্তি, তারপরে আসবে অবসাদ। আই ক্যান নট টেক মাই চান্স। কোনো চান্স নেওয়া যাবে না, এখনো প্রচুর কাজ বাকি আছে। একটা মানুষ মারা তেমন কোনো জটিল ব্যাপার না,
ডেড বডি গতি করাই হচ্ছে সবচেয়ে জটিল কাজ। তবে সব ব্যবস্থা করা আছে, আমি হুট করে কিছু করি না, যা করি ভেবে চিন্তে করি। রুবাকে কি করে মারব তা নিয়ে আমি খুব কম হলেও এক মাস ভেবেছি। তার ডেড বডি কি করে সরাবো তা নিয়ে ভেবেছি প্রায় এক বছর। অধিকাংশ খুনি ধরা পড়ে ডেড বডি সরাতে গিয়ে। খুনের পরে পরেই এক ধরনের ল্যাথার্জি এসে যায়, নার্ভ ফেল করে, তখন খুব তাড়াহুড়া করতে ইচ্ছা করে। স্বামী হয়তো স্ত্রীকে গলা টিপে মারল, মানুষের কাছে প্রমাণ করতে চায় ফাঁসি নিয়ে মরেছে, ডেড বডি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিল, কিন্তু দড়ির গিট্টা দিল ঘাড়ের দিকে। সে ভুলে গেছে একজন মানুষ শ্বাস নেবার সময় দড়ির গিট ঘাড়ের কাছে দেবে না, হাত পেছন দিকে নিয়ে গিট দেওয়া খুব মুশকিল। সত্যিকার ফাঁসির আসামির গিট থাকবে সামনের দিকে। অনেকে আবার খুন করার পর ডেড বডির মুখে খানিকটা বিষ ঢেলে দেয়, হাতের কাছে যা পায় তাই। ইঁদুর মারা বিষ র্যাটম, দেয়া পোকা মারার বিষ রেড কিলার। এরা একটা জিনিস জানে না যে সুরথালার সময় মুখে কি বিষ আছে তা দেখা হয় না। ফিসারার বিষ পরীক্ষা করা হয়, সবকিছু ঠিকঠাক মতো করে শেষে ফেসে যায়, যাকে বলে তীরে এসে তরি ডুবা। আমার সেই ভয় নেই, আমি মানুষ হিসেবে অত্যন্ত ম্যাথটিক্যাল, অ্যাকাউন্টেন্টরা সাধারণত ম্যাথটিক্যাল হয়ে থাকে। আমি সিগারেট খাই না, কিন্তু আজকের দিনের জন্য একটা সিগারেট কিনে রেখেছিলাম, বেনসন অ্যান্ড হেজেস। সিগারেট ধরালাম, না হাত কাঁপছে না, হাত স্থির আছে, তৃষ্ণা বোধ হচ্ছে। ফ্রিজ খুলে হিমশীত এক গ্লাস পানি খেলাম, যদিও ঠান্ডা পানি খাওয়া আমার জন্য নিষিদ্ধ, আমার টনসিলাইটিসের সমস্যা আছে, ঠান্ডা কিছু খেলেই গলা খুশখুস করতে থাকে, প্রথমে খুশখুস তারপর কাশি, কয়েকদিন কাশি হওয়ার পর গলা বসে যায়, কথা বলতে হয় হাঁসের মতো ফ্যাসফেসে গলায়। টেলিফোন বাজছে, টেলিফোন ধরাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। প্রথম কথা, এই টেলিফোন আমার জন্য বাজছে না, আমাকে কেউ টেলিফোন করে না, আমিও করি না, নিশ্চয়ই রুবার টেলিফোন। তার বন্ধু বান্ধবের সংখ্যা কত তা সে নিজেও জানে না, এরা সকাল দুপুর সন্ধ্যা সব সময় টেলিফোন করছে। এর মধ্যে একজন আছে যে রাত 12টার পর টেলিফোন করে, মিতা কিংবা রিতা বোধ হয় নাম। ওই মেয়েটা চাকর বাকর সমস্যা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলে না, এবং রুবা এমন আগ্রহ নিয়ে শুনে যে মনে হয় কোনো ঐশীবাণী শুনছে। টেলিফোন বেজেই যাচ্ছে, আমি উঠে টেলিফোন ধরলাম, হ্যালো বলার আগে ওপাশ থেকে বলল, রুবা ভাবে কি একটু দিন তো। সে বুঝল কি করে যে রুবা টেলিফোন ধরেনি, আমি ধরেছি। টেলিফোনের ব্যাপারে ওদের সিক্স সেন্স সম্ভবত খুব প্রবল। অল্প বয়সী মেয়ের গলা, আমার সঙ্গে আগে কখনো কথা হয়নি, আমি অনায়াসে বলতে পারতাম রং নাম্বার, সেটা বললে ভুল করা হতো কারণ ওই মেয়ে আবার টেলিফোন করত। মেয়েদের ধৈর্য সীমাহীন, একই নাম্বারে 100,000 বার টেলিফোন করেও তারা ক্লান্ত হয় না। হ্যালো রুবা ভাবি কি বাসায় নেই? আছে, বাসায় আছে। ওনাকে কাইন্ডলি একটু ডেকে দিন, বলুন লীনা টেলিফোন করেছে। ও তো ঘুমিয়ে পড়েছে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন? ওর শরীরটা খারাপ, মাথা ধরেছিল, একটা প্যারাসিটামল আর দুটা সিলাক্সিন খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। ওনার সঙ্গে খুব দরকার ছিল। খুব দরকার থাকলে ডেকে দিই, অবশ্য এইমাত্র ঘুমিয়েছে, ডাকলে রেগে যেতে পারে, ডাকবো? না থাক, জরুরি কিছু থাকলে আমাকে বললে আমি ওকে বলতে পারি। আপনি কি মিজান ভাই? হ্যাঁ। সালাম আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাকে চিনেছেন? আমি বেনুর ছোট বোন, আমার নাম লীনা। ও আচ্ছা, লীনা, আমি কিছু চিনলাম না। হ্যাঁ, জরুরি খবরটা কি এখন শুনি? অবশ্যই, আমাকে যদি বলা যায়। রুবা ভাবির জন্য দুটা কাজের মেয়ে জোগাড় করে ফেলেছি। বলো কি? একসঙ্গে দুটো মিরাকল বলতে পারেন, দুটা মেয়ে ভালো, একজন মিডল এজ, ধরুন 35 হবে, আর একটা বাচ্চা মেয়ে, বয়স 14-15 হবে, ভালো নারেবল এজ। এই বয়সের মেয়েরাই নানান সমস্যার সৃষ্টি করে, তবে মেয়েটা খুব কাজের,
নাম রেশমা, ওর লাইফে একটা খারাপ ইনসিডেন্ট আছে, সেটা আপনাকে বলা সম্ভব না, রূপা ভাবিকে বলবো, আপনি ওনার কাছ থেকে শুনে নেবেন। আমি টেলিফোন কানে ধরে বসে আছি, লীনা অনর্গল কথা বলে যাচ্ছে, কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই, আশ্চর্যকাণ্ড। টেলিফোনে কথা বলার বিশ্রী রোগ কোনো কোনো মেয়ের থাকে, এরও নিশ্চয়ই আছে, সহজে টেলিফোন ছাড়বে বলে মনে হচ্ছে না। হ্যালো মিজান ভাই, শুনছি রুবা আপাকে মৃত্যুটার কথা বলবেন। অবশ্যই বলবো, ঘুম ভাঙলেই বলবো, ওষুধ খেয়ে ঘুমিয়েছে তো, কিছুক্ষণের মধ্যেই জেগে উঠবে বলে আমার ধারণা। ঘুম ভাঙলে আমাকে টেলিফোন করতে বলবেন, যত রাতই হোক। আচ্ছা আমি বলবো, আর রুবা ভাবিকে বলবেন সে যেন ঘুমের ওষুধ কম খায়। আমি বললে কি আর শুনবে, তবু বলবো। মিজান ভাই আপনি ঘুমোতে যান কখন? আমার দেরি হবে, 12:30 বেজে যায়। 12:30 কোনো রাত হলো? আমি ঘুমোতে যাই কখন জানেন? কোনোদিনও 2টার আগে না, গতকাল ঘুমোতে গেছি রাত 3টায়। আমার ইনসোমিয়া আছে তো, প্রায় ঘুম আসে না। অনেকক্ষণ আপনার সঙ্গে বকবক করলাম, আপনি রাগ করেননি তো? না আমি রাগ করতে পারি না। রাখি মিজান ভাই। আচ্ছা রুবা ভাবিকে কিন্তু মনে করে বলবেন, ভুলে যাবেন না আবার। ভুলবো না। খোদা হাফেজ। খোদা হাফেজ লীনা, হ্যাভ আ সুইট ড্রিমস। আমি টেলিফোন নামিয়ে রাখলাম, কাটায় কাটায় 11 মিনিট কথা বলেছি। একদিক দিয়ে ভালোই হয়েছে, সহজভাবে কথা বলতে পেরে ভালো লেগেছে। বুঝতে পারছি আমার স্নায়ু ঠিক আছে। 19-এর ঘরের নামটা কি বলতে পারবো? 19 × 19, 19 × 2, 38, 3 × 19, 57, 57 না 58, বাথরুমে যাওয়া দরকার। আমার যে প্রচন্ড বাথরুম পেয়েছে এটা এতক্ষণ বুঝিনি, এখন বুঝতে পারছি। যে কোনো বড় কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাংসপেশি খানিকটা শিথিল হয়ে যায়, তখন প্রচন্ড বাথরুম পায়। জ্যাক দি রিপারের কাহিনীতে পড়েছি, সে এক একটা খুন করত, খুন শেষ হবার সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করে ফেলত, প্যান্টের জিপার খোলারও সময় পেত না। আমি বাথরুমে ঢুকলাম, সুন্দর বাথরুম, ছকছক তকতক করছে। রুবার বাথরুম গোছানো রোগ আছে, তার বাথরুম থাকতে হবে ছকছকে। বাথরুমের মেঝ হয়ে ভেজা থাকবে চলবে না, মেঝ থাকবে খটখটে শুকনো। গোসলের পানি যা পড়বে তা পড়তে হবে পাঁচ ট্রেতে, বাথরুমের বাইরে 1 ফোঁটা পানিও পড়তে পারবে না। বাথরুমের বাতি জ্বালালাম, আয়নায় একটা নোটিশ ঝুলছে, ছোট বাথরুম করার আগে দয়া করে কমোডের ঢাকনা তুলে রাখবেন। আমি তাই করলাম। রুবা বেঁচে নেই তাতে কি হয়েছে, ওর কথা শুনতে আপত্তি কি? 3 × 19 = 57 না 58, 3 × 9 = 27, হাতের উড়ো 2, 3 × 1 = 3, 8 × 2 = 5। মাথা থেকে নামতা ছেড়ে ফেললাম, বাতি নিভিয়ে বাথরুম থেকে বের হয়ে এলাম। এখন আমার যা দরকার তা হলো গরম 1 কাপ কফি। কফি খেয়ে শরীরটা চাঙ্গা করে শ্বশুরবাড়িতে একটা টেলিফোন করতে হবে। চিন্তিত গলায় বলতে হবে, রুবা কি আপনাদের ওখানে গেছে? ও বাড়ির কেউ তেমন চিন্তিত হবে না, কারণ রুবা প্রতি মাসে কয়েকবার রাগ করে বাসা ছেড়ে চলে যায়। কখনো তার মার কাছে গিয়ে থাকে, কখনো তার বোনের বাসায় গিয়ে ওঠে, মাঝে মাঝে চলে যায় তার বন্ধু বান্ধবদের বাসায়। কফির জন্য পানি গরম করতে দিলাম। আমাদের রান্নাঘরও বাথরুমের মতোই ঝকঝকে পরিষ্কার, এক কণা ধুলি নেই, তেলের ছোপ নেই। কিচেন ক্যাবিনেটে সুন্দর করে ধরে ধরে বোতল সাজানো, প্রতিটি বোতলের গায়ে আবার লেবেল লাগানো, চিনি লবণ হলুদ মরিচ গরম মশলা সব। রুবা খুব গোছানো মেয়ে ছিল, এটা স্বীকার করতেই হবে। গত 1 মাস এবং আমাদের কোনো কাজের লোক নেই, এতে কোনো সমস্যাই হচ্ছে না, বরং লাভ হয়ে গেল আমার। কাজের লোক থাকলে হত্যা পরিকল্পনা রদবদল করতে হতো, তাকে ছুটি দিয়ে দেশে পাঠিয়ে দিয়ে দিত বা এরকম কিছু করতে হতো। অবশ্য এতে তেমন ঝামেলা কিছু হতো না, পরিস্থিতি বুঝে পরিকল্পনা, যে কারণে ফ্ল্যাট বাড়ি ছাড়া আলাদা 1তলা বাড়ি নিলাম। ফ্ল্যাট বাড়ি থেকে একটা ডেড বডি বের করে নেওয়া প্রায় অসম্ভব ব্যাপার, আর এখানে কোনো ব্যাপারই না। গাড়ি বারান্দার বাতি নেভানো থাকবে, গাড়ির দরজা থাকবে খোলা,
আমি রুবাকে বড় একটা চাদর মুড়ে গাড়িতে ঢুকিয়ে দিব। পানি ফুটছে, কফির ঝামেলায় গেলাম না, আমি কফি ঠিক মতো বানাতে পারি না, তেতো হয়ে যায়। এই মুহূর্তে তেতো কফি খেতে ভালো লাগবে না, এর চেয়ে চা বানানো সহজ, একটা টি ব্যাগ ফেলে দেয়। চায়ের কাপ হাতে নিয়ে আমি টেলিফোন করতে লাগলাম। আমার শ্বশুরই বাড়ির থেকে শাশুড়ি টেলিফোন ধরলেন। মা কেমন আছেন? ভালো আছি বাবা। আপনার পিঠের ব্যথা কমেছে? ব্যথাটা কমেছে, অবশ্য জ্বর আছে এখন। খাওয়া দাওয়া কি করেছেন? দুপুরে কিছু খাইনি। কিছু একটা তো খাওয়া দরকার মা, উপোস করা ঠিক না, কিছু খেতে ইচ্ছা করে না। আপনার খোঁজ নেওয়ার জন্য টেলিফোন করলাম মা। তা তো বাবা করবেই, আমার খোঁজ খবর যা করার তো তুমিই করো। তুমি যা করো, কোন মায়ের পেটের সন্তান তা করে না। ছি ছি মা, আমি আবার কি করলাম? সে কবে কথায় কথায় খেজুর গুড়ের সন্দেশের কথা বলেছিলাম, তুমি ঠিকই মনে রেখেছ, এক গাদা সন্দেশ পাঠিয়েছ। তা বাবা সন্দেশ খাওয়ার বয়স কি এখন আর আছে? ওইসব কথা বাদ দিন তো মা। আচ্ছা বাবা যাও, বাদ দিলাম। রুবা কেমন আছে? ওর কি দিনে একবার মাকে টেলিফোন করতে ভালো লাগে না? ও সব সময় বলে আপনার কথা। থাক বাবা থাক, আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নেই, আমার নিজের পেটেরই তো মেয়ে, আমি জানি না ও কেমন। এ মা, রুবা আপনার ওখানে যায়নি? আমি ভাবছিলাম। ও কি আবার রাগ করে চলে গেছে? জি। তুমি ওকে কিছু বলো না কেন? তুমি কিছুই বলো না, এতে সে আরো লাই পেয়ে গেছে। বাবা তুমি শক্ত হও। আমি হাসলাম। আমার শাশুড়ি এতে রেগে গেলেন, বিরক্ত গলায় বললেন, হাসছো কেন? হাসবো না। আমি আমার মেয়েদের নারীর নক্ষত্র চিনি, এরা জানে শুধু যন্ত্রণা দিতে। তোমাকে ভালো মানুষ পেয়ে বাদ দিন মা, বাদ দিন। কিছু একটা হলেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এসব কি? বেশ স্বাধীনতা ভালো না, তুমি স্বাধীনতা বেশি দিয়ে ফেলেছ। থাক মা, আপনি এটা নিয়ে ওকে কিছু বলতে যাবেন না। ও যদি টেলিফোন করে তাহলে বলবেন ঘরের আলমারির চাবি নিয়ে গেছে, আমি কাপড় চোপড় বের করতে পারছি না। অরুণের বিয়েতে যাওয়ার কথা, মনে হচ্ছে অফিসে কাপড় পরে যেতে হবে, যেতে অবশ্য ইচ্ছা করছে না। না না তুমি যাও, অরুণ আমাদেরকেও কার্ড দিয়ে গেছে, আমি পিঠে ব্যথা নিয়ে যাই কিভাবে? তোমার শ্বশুর সাহেবকে যেতে বলছি, দেখি যায় কিনা। রুবার ব্যবহারে তুমি কিছু মনে করো না বাবা, তুমি বিয়েতে যাও, তোমার এতদিনের বন্ধু না গেলে মনে কষ্ট পাবে। আচ্ছা মা, আপনি যখন বলছেন যাব, সমস্যা হচ্ছে গিফট যেটা কিনেছিলাম সেটাও রুবা আলমিরা ঢুকিয়ে রেখেছে, ভুল করে রেখেছে বোধহয়। মোটেই ভুল করে রাখিনি, এই কাজটা সে ইচ্ছা করেই করেছে, তোমাকে সমস্যায় ফেলা আর কিছুই না। বাবা তুমি দেরি করো না, চলে যাও। হ্যাঁ, আমি টেলিফোন নামিয়ে আবার শোবার ঘরে গেলাম। রুবা শুয়ে আছে, মাথার উপর ফ্যান ঘুরছে বলেই কিছু কিছু চুল উঠছে, সবই স্বাভাবিক, শুধু মুখ খানিকটা হা হয়ে আছে, দাঁতের ফাঁক দিয়ে জিব্বার খানিকটা অংশ বের হয়ে আছে। মৃত্যুর পরপর মানুষের জিব্বা কি খানিকটা লম্বা হয়ে যায়? রুবার শাড়ির আঁচলে একটা তেলা পোকা বসে আছে, এরা কি টের পেয়ে গেছে, বুঝে গেছে যে এই মেয়েটা বেঁচে নেই? তেলা পোকা যখন খবর পেয়েছে তখন পিঁপড়ারাও খবর পাবে, শাড়ি বেঁধে আসতে শুরু করবে, নাকের ফুটো কানের ফুটো দিয়ে ভেতরে ঢুকে যাবে। একটা ব্যবস্থা নেওয়া উচিত, খানিকটা মর্টিন ছড়িয়ে দিলে হয়। এবার সে মর্টিন, অ্যারোসল, এয়ার ফ্রেশনার সবই আছে, শুধু খুঁজে বের করাই হলো সমস্যা। ওয়াশ বেসিনের নিচে অ্যারোসল পাওয়া গেল, এক গাদা অ্যারোসল স্প্রে করলাম রুবার গায়ে। তেলা পোকাটা বিস্মিত হয়ে আমার কাণ্ড কারখানা দেখছে, সুর নাড়ছে। আমি আয়নার সামনে চলে গেলাম, বিয়েতে যেতে হবে, প্রতিটি কাজকর্ম খুব স্বাভাবিকভাবে করতে হবে, কেউ যেন কিছু সন্দেহ করতে না পারে। আয়নায় নিজের চেহারায় আমি তেমন কোনো পরিবর্তন দেখতে পেলাম না, একটু ক্লান্ত ভাব আছে, এর বেশি কিছু না। কেউ দেখে বুঝতে পারবে না যে আমি কিছুক্ষণ আগে একটা খুন করেছি। ঘর থেকে বের হবার আগে রুবাকে পাশ ফিরিয়ে দিলাম, হা করা মুখ দেখতে ভালো লাগছে না, তার শরীর বরফের মতো ঠান্ডা, এত ঠান্ডা হয় কি করে? ঘরের যে তাপ সেই তাপই তো থাকার কথা, এর চেয়ে ঠান্ডা হবার তো কথা না। হাত পাও শক্ত হয়ে গেছে, রিগ্রাস মার্টিস শুরু হয়েছে, দাওয়াত থেকে ফিরে সে ডেড বডি সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে।
কি করব সব ঠিক করা আছে, কোনো সমস্যা হবে না। বাতি নিভিয়ে ঘর থেকে বের হলাম, বাইরে তারা লাগিয়ে দিলাম। ঘড়িতে এখন বাজছে 9টা। নভেম্বর মাসের শেষ, শীত লাগছে, গরম কাপড় আনা উচিত ছিল। দিনের বেলা বেশ গরম ছিল, বাংলাদেশের আবহাওয়া কি হচ্ছে কে জানে। ওজন লেয়ারের গন্ডগোল সব মনে হয় ওলট পালট হয়ে গিয়েছে। কিছুদিন পর হয়তো দেখা যাবে শীতকালে প্রচন্ড গরম পড়েছে আর গরমকালে শীতে লোকজন ঠক ঠক করে কাঁপছে। অরুণের বিয়ে হচ্ছে সোহাগ কমিউনিটি সেন্টারে। অরুণ হলো আমার স্কুল জীবনের বন্ধু, বন্ধু বললে বাড়িয়ে বলা হয়, স্কুলে আমিও সঙ্গে পড়েছি। অরুণের ধারণা আমি ওর জন্য খুব ব্যস্ত এবং আমাদের বন্ধুত্ব ওর শিশি। সে কদিন পরপরই অফিসে টেলিফোন করে আন্তরিক ধরনের একটা স্বর বের করে বলে, দোস্ত তোর কোনো খোঁজ নেই, খবর নেই, ব্যাপারটা কি? বাসায় যখন তখন আসে, ভাবি ভাবি বলে সরাসরি বেডরুমে ঢুকে যায়। তার বোধহয় ধারণা আন্তরিকতা দেখানোর প্রধান শর্ত হলো বেডরুমের বিছানায় পা এলিয়ে বসে গল্প করা। অরুণের ওস্তাদি ধরনের গল্প আমার সবসময় অসহ্য বোধ হয়, উপায় নেই বলেই সহ্য করি, আর সে সহ্য করে আজকে বিয়ে খেতে এসেছি। বাসায় ফিরলাম রাত 10টায়। আশ্চর্য কাণ্ড, শোবার ঘরে বাতি জ্বলছে। এর মানে কি? আমার স্পষ্ট মনে আছে আমি বাতি নিভিয়ে ঘর থেকে বের হয়েছি। ঠক করে বুকে একটা ধাক্কা লাগলো। চাবি হাতে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছি, পায়ের শব্দ পাচ্ছি, ঘরের ভেতর চটি পায়ে কেউ একজন হাঁটছে। নিশ্চয় মনের ভুল, বাতিটাও কি মনের ভুল? হয়তো আমি ভুল করে বাতি জ্বালিয়ে এসেছি। পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, খুব ঠান্ডা মাথায়। বোঝাই যাচ্ছে আমার স্নায়ু উত্তেজিত, মাথায় হয়তো রক্ত উঠে গিয়েছে। আমি দরজা না খুলে রাস্তার দিকে রওনা হলাম। মোড়ে একটা চায়ের দোকান আছে, এক কাপ চা খাবো, একটা সিগারেট খাবো, পানও খাওয়া যেতে পারে। এই ফাঁকে চিন্তা করে বের করব হচ্ছেটা কি। ব্যাখ্যা অবশ্যই আছে, ছয়ের সঙ্গে একযোগ করলে তবেই স্বাদ হয়, আপনা আপনি স্বাদ হয় না। চা খেতে খেতে আমি ব্যাপারটা কি ঘটছে তার একটা গ্রহণযোগ্য সিনারিও তৈরি করলাম। আমার শাশুড়ি পিঠের ব্যথায় ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছিলেন, তার হাতের কাছে টেলিফোন। তিনি পিঠের ব্যথার জন্য কড়া ধরনের সিট খান, কাজেই তার আধো ঘুম আধো জাগরণ অবস্থা। এই অবস্থায় টেলিফোন বাজল, তিনি টেলিফোন ধরার জন্য হাত বাড়ালেন এবং টেলিফোন ধরার আগেই ঘুমিয়ে পড়লেন। রুবার সঙ্গে কথাবার্তার অংশটি তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নটা তার অবচেতন মন তাকে দেখালো। স্বপ্ন ভাঙার পর স্বপ্নটাকেই তার সত্যি মনে হতে লাগলো। আমার শ্বশুর সাহেব তখন বেরুচ্ছেন, তাকে তিনি রুবার কথাটা বলে দিলেন। সত্যি ভেবেই বললেন, এটা হচ্ছে ব্যাপার, একটা ব্যাখ্যা দাঁড় করানো গেছে, এতে আনন্দিত বোধ করছি, নিশ্চিন্ত বোধ করছি। একটা ব্যাখ্যা যখন দাঁড় করানো গেছে, আরো ব্যাখ্যা নিশ্চয়ই দাঁড় করানো যাবে। আমি পান মুখে দিয়ে ফিরে এলাম, তালা খুলে ঘরে ঢুকলাম। কেন যেন ইচ্ছা করলো দরজাটা খোলা রাখতে। পর মুহূর্তে মনে হলো এত বড় বোকামি কখনোই করা ঠিক হবে না। দরজা দুটা ছিটকে নিয়ে বন্ধ করলাম, ডেড বডি সরাবার কাজ এখন শুরু করতে হবে। আমি শোবার ঘরে ঢুকলাম, রুবা ঠিক আগের ভঙ্গিতে শুয়ে আছে। শুধু একটা আজেবাজে ধরনের ভয়ে তখন কুঁকড়েছিলাম। ফ্যানটা বন্ধ করে দিয়েছি বলেই বোধ হয় ঘরটা গুমুট হয়ে আছে। ফ্যান ছাড়লাম, বাতাসে রুবার মাথার চুল উঠছে। সেই চুলের দিকে তাকিয়ে হঠাৎ ভয়াবহ ধরনের চমক খেলাম। রুবা তো এভাবে শুয়েছিল না, আমি তার মুখ দেয়ালের দিকে ফিরিয়ে দিয়েছিলাম। সে পাশ ফিরল কিভাবে? তার চোখও খোলা, চোখ তো বন্ধ ছিল। চোখ খোলা হলেও এই চোখ জীবিত মানুষের নয়, চোখে পলক পড়ছে না। রুবা পলকহীন চোখে তাকিয়ে আছে মেঝের দিকে। না না, মেঝের দিকে না, সে তো আমার দিকে তাকিয়ে আছে। একটু আগে তো দেখেছি মেঝের দিকে তাকিয়েছিল। সামথিং ইজ রং, সামথিং ইজ ভেরি রং, সামথিং ইজ ভেরি রং।
নিঃশ্বাস ফেলার মতো শব্দ হলো। কে নিঃশ্বাস ফেলল? রুবা। মৃত মানুষ কখনোই নিঃশ্বাস ফেলে না। আমি যা শুনছি তা আমার নিজেরই নিঃশ্বাসের শব্দ, কিংবা বাতাসের শব্দ, কিংবা আমি নিজের অজান্তেই ডাকলাম, রুবা। সঙ্গে সঙ্গে কি একজন উমু বলে উঠল, না না রুবা এটা বলতে পারে না। ওই তো তার মুখ হা হয়ে আছে, জিহ্বা খানিকটা বের হয়ে আছে, পলকহীন চোখে সে তাকিয়ে আছে। মৃত মানুষ কথা বলে না। বাতাসের শব্দে আমার কাছে অমুধনির মতো মনে হয়েছে। আমার মাথা এলোমেলো হয়ে গেছে। আমাকে যা করতে হবে তাহলে এই ঘর থেকে বের হয়ে যেতে হবে, স্নায়ু ঠান্ডা করতে হবে। কাবার্ডে ব্র্যান্ডি আছে, সামান্য ব্র্যান্ডি খাব, তারপর ঠান্ডা পানি দিয়ে মাথাটা ধুয়ে ফেলব। আমার মস্তিষ্ক মনে হয় অক্সিজেন কম পাচ্ছে। অক্সিজেন কম পেলে মানুষ হ্যালুসিনেশন দেখতে শুরু করে। ঘর থেকে বেরোবার আগে আরেকবার ভালো মতো রুবারটিকে তাকালাম, বড় বড় করে নিঃশ্বাস নিলাম। প্রচুর অক্সিজেন নিতে হবে, ব্রেনের যেন অক্সিজেনের অভাব না হয়। আমি বসার ঘরের দিকে রওনা হতে স্পষ্ট শুনলাম কেউ যেন পাশ ফিরল। খাট মটমট করে উঠল, নিঃশ্বাস ফেলার শব্দ হলো। কেউ কি থুতু ফেলেছে? একটা থু শব্দ যেন শুনলাম। বসার ঘরে চলে এলাম আমি। চায়ের কাপের আধ কাপ ব্র্যান্ডি একসঙ্গে গলায় ঢেলে দিলাম। তীব্র ঝাঁঝালো অসাদ, মনে হচ্ছে শরীরের সমস্ত স্নায়ু পুড়ে তরল আগুন নিচের দিকে নামছে। ভয়টা কমে গেছে, জিনিসটা আরো আগে খাওয়া উচিত ছিল। আমি জানি এখন যদি শোবার ঘরে যাই দেখব সব স্বাভাবিক। রুবার মুখ দেয়ালের দিকে ফেরানো, চোখ বন্ধ, বাথরুমে ঢুকে মাথায় পানি ঢাললাম। কাজটা বোকার মতো হয়ে গেল। আমার টনসিলাইটিসের সমস্যা, ঠান্ডা লেগে বাজে ব্যাপার হবে। আবার টেলিফোন বাজছে, টেলিফোন বাজছে শোবার ঘর থেকে। এর মানে কি? টেলিফোন বসার ঘরে ছিল, তার টেনে শোবার ঘরে গিয়ে নিয়ে গেছে। না না এত অস্থির হবার কিছু নেই, নিশ্চয়ই আমি কোনো এক সময় টেলিফোন শোবার ঘরে নিয়ে গিয়েছিলাম। যেহেতু বড় উত্তেজনার মধ্যে আছি কিছুই মনে থাকছে না। টেলিফোন ধরলাম, একবারও খাটের দিকে তাকালাম না। দরকার কি, টেলিফোন আসায় ভালো হয়েছে, মন কিছুটা হলেও কেন্দ্রীভূত হবে। হ্যালো, কে মিজান ভাই? আমি লীনা, রুবা আপার ঘুম ভেঙেছে। কি বললেন বুঝতে পারিনি। একবার ভেঙেছিল, আবার ঘুমিয়ে পড়েছে। আপনি কি কাজের মেয়েদের কথা তাকে বলেছেন? হ্যাঁ। আপা কি বলল? কিছু বলেননি, কথা শুনে আবার ঘুমিয়ে পড়েছে। কিছুই বলেনি? না। আপনাদের মধ্যে ঝগড়া চলছে না তো? আমার কেন জানি মনে হচ্ছে রুবা আপা ঘুমের ভান করে পড়ে আছে। ভানটান না, গভীর ঘুম। হ্যালো মিজান ভাই, আমার ধারণা আপনাদের মধ্যে সিরিয়াস ঝগড়া হয়েছে, বলুন তো ঠিক বলছে কিনা। আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম, অনেকক্ষণ ধরে যে বড় ধরনের বোকামি করছি তা ধরা পড়ল। কেন আমি বোকার মতো বলছি রুবা ঘুমিয়ে আছে? আমার বলা উচিত রুবা বাসায় নেই, পুলিশে ঝামেলা হতে পারে। পুলিশ আর কিছু পারুক না পারুক দুনিয়ার মানুষকে প্রশ্নে প্রশ্নে ব্যতিব্যস্ত করতে পারে। লীনাকে খুঁজে বের করে তারা বলবে আপনার নাম লীনা। লীনা ভয় আদমরা হয়ে বলবে জি, ঘটনার দিন রাতে আপনি টেলিফোন করেছিলেন, টেলিফোনে কি কি কথা হয়েছিল দয়া করে বলুন, কোনো পয়েন্ট বাদ দেবেন না। ভালো কথা, টেলিফোন কনভারসেশনের কোন পর্যায়ে গিয়ে মিজান সাহেব বলেছেন মিসেস রুবা বাসায় আছেন, ঘুমোচ্ছেন, এ জাতীয় ঝামেলায় যাওয়াই যাবে না। কাজেই লীনাকে আমার বলে দেওয়া উচিত যে রুবা বাসায় নেই। হ্যালো মিজান ভাই, আপনি চুপ করে আছেন, কিছু বলছেন না যে? কি বলবো, রুবা আপার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে? হ্যাঁ। উনি যথারীতি রাগ করে বাসা ছেড়ে চলে গেছেন, তাই না? হ্যাঁ। আমি কেমন চট করে ধরে ফেললাম, প্রথম যখন আপনাকে টেলিফোন করলাম তখন আপনার গলা শুনেই বুঝে ফেলেছি যে আপনি সত্যি কথা বলছেন না। এখন দয়া করে সত্যি কথাটা বলুন। ও রাগ করে সন্ধ্যার একটু আগে বাসা ছেড়ে চলে গেছে, আমি খুব দুশ্চিন্তায় পড়েছি। শুধু শুধু দুশ্চিন্তা করবেন না, রুবা আপার মার বাসায় খোঁজ করেছিলেন? করেছিলাম, ওখানে নেই। তার ছোট বোনের বাসায়? ওখানে ফোন করিনি। আচ্ছা লীনা, তুমি কিছু মনে করো না,
মানে না থাক, বলুন না কি বলবেন। ওর কি কোনো মানে ওই আহা, এত লজ্জা পাচ্ছেন কেন, বলে ফেলুন না। মানে কোন ছেলের সঙ্গে ইদানিং? লীনা খুব হাসছে, মনে হলো দারুণ মজা পেয়েছে, হাসি থামিয়ে বলল, আচ্ছা মিজান ভাই, বাড়ির বউদের আপনারা এমন হালকা পাবেন কেন? তুমি তোমার আবাকে কিছু বলো না যেন, ও মনে কষ্ট পাবে। কষ্ট তো অবশ্যই পাবে, আমি কিছু বলবো না। কিন্তু শুনুন মিজান ভাই, আমি কিছু বলবো না, আপনি বোধহয় উড়ো কথাবার্তা শুনেছেন, শুনে আপনার আক্কেল গুলুম হয়েছে। উড়ো কথা কিছু আছে নাকি? মনসুর সাহেবকে নিয়ে অনেকের মধ্যে আজে বাজে গুজগাজ ফিসফিস হয়, ওইসব কিছু না। ও আচ্ছা, মনসুর সাহেবের টেলিফোন নাম্বার তোমার কাছে আছে? হ্যাঁ আছে, আপনি কি সেখানে টেলিফোন করবেন? খবরদার না। তুমি টেলিফোন নাম্বারটা দাও না। দিচ্ছি, আপনি কিন্তু ভুলও বলতে পারবেন না কোথেকে টেলিফোন নাম্বার পেয়েছেন। আচ্ছা বলবো না। লীনা টেলিফোন নাম্বার দিল, আমি টেলিফোন নাম্বার লিখে রাখলাম, যদিও টেলিফোন নাম্বার লিখে রাখার কোনো প্রয়োজন ছিল না, এই নাম্বার আমি জানি, টেলিফোন বইয়ে লেখা আছে। যা করার আটঘাট বেঁধে করতে হবে, কোন রকম ফাঁক ফোকর রাখা যাবে না। থানায় টেলিফোন করে বলে রাখতে হবে যে রুবা বাসা ছেড়ে চলে গেছে। ওসি সাহেব খুব অবাক হবেন না, কারণ এর আগেও কয়েকবার তাকে রুবার নিখোঁজ হওয়ার খবর দিয়েছি, সবই হচ্ছে বড় পরিকল্পনার অংশ। পরিকল্পনা নিখুঁত করার জন্য যা যা করণীয় আমি সবই করেছি। শ্বশুরবাড়িতে একবার টেলিফোন করা দরকার, আমার শাশুড়িকে জানানো দরকার যে রুবা বাসায় নেই এবং রুবার সঙ্গে তার কোনো কথা হয়নি। অনেকবার টেলিফোন করেও আমি শ্বশুরবাড়ির লাইন পেলাম না, রিং করলে এঙ্গেজ টোন আসে। থানায় টেলিফোন করলাম, সঙ্গে সঙ্গে ধরলো টেলিফোন, রোবট ধরনের গলা শোনা গেল। ওসি রমনা, সালাম আলাইকুম। ওসি সাহেব, মিজান বলছি। ও আচ্ছা আচ্ছা, কি খবর? ওসি সাহেবের খুব আন্তরিক গলা শোনা গেল। এই আন্তরিক গলা শোনার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, আমার উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করতে হয়েছে, আমি এই অবস্থা অনেক পরিকল্পনায় তৈরি করেছি। ওসি সাহেব হাসি হাসি গলায় বললেন, মিজান সাহেব বলুন বলুন, খবর বলুন, ভাবি কি আবারও রাগ করে বাড়ি ছেড়ে গেছেন? ওসি সাহেবের এই বিলনামন্দের কারণ হচ্ছে, এর আগে তিনবার আমি থানায় টেলিফোন করে রুবার গৃহত্যাগের খবর দিয়েছি, একটা পরিস্থিতি তৈরি করার জন্যই খবর দেয়া, যাতে পুলিশ যখন রুবার মৃত্যু নিয়ে ফাইনাল রিপোর্ট তৈরি করবে তখন সেই রিপোর্টে উল্লেখ থাকবে এই মহিলা প্রায় রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে যেতেন। প্রথমবার যখন রুবার বাড়ি ছেড়ে চলে যাবার খবর দিলাম তখন ওসি সাহেব বিরক্ত হয়ে বলেছিলেন, আপনার স্ত্রী চলে গেছেন 24 ঘন্টাও তো হয়নি, 24 ঘন্টা পার না হলে মিসিং পার্সন হয় না, ধৈর্য ধরুন, আত্মীয় স্বজনের বাসায় খোঁজ করুন। আমি অত্যন্ত অনুগত বলকালায় বলেছিলাম, জি আচ্ছা, সকালের ভেতর খোঁজ না পেলে থানায় চলে আসবেন। জি আচ্ছা। আমি সকালবেলার থানায় চলে গেলাম, ওসি সাহেবকে বললাম আমার স্ত্রীকে পাওয়া গেছে, ও সকাল 8টার সময় বাসায় এসেছে। দেখলেন তো আমার কথা ফলে গেল, এত অল্পতে অস্থির হওয়া ঠিক না। আর অস্থির হব না, আমি আপনার জন্য সামান্য গিফট এনেছি, আপনি কি নেবেন? কি গিফট? আমি খবরের কাগজে মোড়া এক কার্টুন বেনসন অ্যান্ড হেজেস এগিয়ে দিতে দিতে বললাম, আপনাকে গভীর রাতে টেলিফোন করেছি এই জন্যে। ওসি সাহেব খুশি খুশি গলায় কপট বিরক্তি মিশিয়ে বললেন, পুলিশকে গভীর রাতে বিরক্ত করবেন না তো কাকে বিরক্ত করবেন, এই জাতীয় সমস্যা হলে টেলিফোন করবেন, যত রাতে হোক করবেন, আমরা পুলিশরা আছি কি জন্য। দ্বিতীয় দফায় আমি আবার রুবার গৃহত্যাগের খবর দিলাম এবং যথারীতি পরদিন ভোরে খবর দিলাম যে আমার স্ত্রী ফিরে এসেছে, এবারও এক কার্টুন সিগারেট নিয়ে গেলাম। ওসি সাহেবের সঙ্গে খাতির হয়ে গেল, ওসি সাহেব ধরে নিলাম আমি নির্বোধ ধরনের ভালো মানুষ কোছের একজন মানুষ, যাকে তার স্ত্রী তেমন পছন্দ করে না বলে রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। এ পর্যন্ত 4 কার্টুন বেনসন অ্যান্ড হেজেল সিগারেট আমি ওসি সাহেবকে দিয়েছি, এই 4 কার্টুন সিগারেটের দাম 2500 টাকা, এই 2500 টাকা আমি এখন যে উপকারটা পাব তার দাম 2,50,000 টাকা। স্ত্রী খুন হলে প্রথম সন্দেহ এসে পড়ে স্বামীর ওপর, থানার ওসি বরাতেই ধরে নেন স্বামী খুনটি করেছে, আমার বেলা এটা হবে না। ওসি রমনা থানা আমাকে খুনি ভেবে নিয়ে তদন্ত শুরু করবেন না, তিনি ধরে নেবেন আমার সাথেও নেই পাচেও নেই একজন মানুষ, আমাকে ঝামেলা থেকে রক্ষা করা
তখন তার প্রথম কাজ হয়ে দাঁড়াবে। মিজান সাহেব। জি। চুপ করে আছেন কেন, কথা বলুন, ভাবি কি আবার গৃহ ত্যাগী? জি। আপনি চিন্তায় চিন্তায় অস্থির হয়েছেন, রাত তো মাত্র 11:25, সকাল পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং বেনসন এন্ড হেজেস কার্টুন নিয়ে আমার এখানে চলে আসুন, ভাবি গৃহত্যাগ মানে তো আমার লাভ। কি হলো মিজান সাহেব? কিছু না, মনটা খুব খারাপ। আমার একটা উপদেশ শুনুন ভাই সাহেব, স্ত্রীকে কম ভালোবাসবেন, স্ত্রীকে যত কম ভালোবাসবেন ততই কম যন্ত্রণা পোহাতে হবে। ভালোবেসেছেন কি মরেছেন? সম্রাট শাহজাহানের দিকে তাকিয়ে দেখুন, স্ত্রীকে ভালোবেসে কি বিপদে পড়েছেন, সব টাকা পয়সা খরচ করে তাজমহল বানাতে হলো। আপনার যা নেচার, আমার তো মনে হয় আপনিও তাজমহলটা হল কিছু বানাবেন মিজান সাহেব। জি। আজ আপনাকে অন্যদিনের চেয়েও মনমরা মনে হচ্ছে, ব্যাপার কি বলুন তো, ঝগড়া কি চূড়ান্ত রকমের হয়েছে নাকি? জি না, আজ ওর কাছে লেখা একটা চিঠি হঠাৎ ড্রয়ারে পেয়ে মনটা খারাপ হয়েছে। চিঠি? কার চিঠি? বাদ দিন। না না, বাদ দেবো কেন, আপনি আমার বন্ধু মানুষ, আপনার একটা সমস্যা হলে আমি দেখব না। কি পেয়েছেন বলুন, প্রেমপত্র? হ্যাঁ। কে লিখেছে? বাদ দিন। নামটা বলুন, খোঁজ নেব, স্ট্রেট লাইন বানিয়ে ছেড়ে দেব। ওর নাম মনসুর। আমার ধারণা রুবা এখন ওর বাসাতেই আছে, চক্ষু লজ্জায় পড়ে খোঁজ নিতে পারছি না। আপনাকে কোনো খোঁজ নিতে হবে না, আপনি ডেলিকেট অবস্থায় পড়েছেন সেটা বুঝতে পারছি, খোঁজ খবর আমিই করব। টেলিফোন নাম্বার আছে লোকের? থাকলে দিন, এক্ষুনি পাত্তা লাগাচ্ছি, তারপরে আমি আপনাকে জানাবো। মন খারাপ করবেন না ভাই, বি হ্যাপি, লাইফ এরকম হয়। আমি মনসুরের টেলিফোন নাম্বার দিয়ে দিলাম, এখন বেশ নিশ্চিন্ত বোধ করছি, মনটা হালকা লাগছে, আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। আমি এখন যা করব তা হলো, শোবার ঘরে ধপ করে একটা শব্দ হলো, এর মানে কি, কানে ভুল শুনছি? ধপ করে শব্দ হবার কি আছে, চেয়ার টানার শব্দ হচ্ছে, কে যেন চেয়ার টানছে, মেঝের উপর চেয়ার টানার ক্যাচক্যাচ শব্দ, কে টানবে চেয়ার? আমি শোবার ঘরে শুয়ে পড়লাম, কোনো দুর্বলতাকে প্রশ্রয় দেয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, কিছুতেই না। ভয় এমন বস্তু যে একবার ভয় পেলেই তা ফুলে ফেপে বাড়তে থাকে। আমি শোবার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে টেলিফোন বেজে উঠল, আমি রিসিভার কানে তুলে বললাম, হ্যালো, ওসি রমনা থানা বলছি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মিজান সাহেব, আমি ওই মনসুরকে টেলিফোন করেছিলাম, আপনার স্ত্রী ওখানে নেই, কনফার্ম, পুলিশের টেলিফোন পেয়ে সে ভ্যাবাচাকা খেয়ে গেছে, সে বলেছে আপনার স্ত্রী তার কাছে যাননি, তবে তিনি টেলিফোন করেছিলেন। কি বললেন, টেলিফোন করেছিল? জি, রাত 9টার দিকে টেলিফোন করেছিল, আপনার নাকি তাকে নিয়ে কোনো বিয়েতে যাবার কথা, আপনি তাকে ফেলে চলে গেলেছেন, এ নিয়ে দুঃখ করছিলেন। ও, কাজেই আপনি কোন রকম দুশ্চিন্তা করবেন না। আর শুনুন ভাই, আমি ওই মনসুর বেটাকে আন্ডার অবজারভেশনে রাখবো, লাইফ হেল করে দেবো, কোনো চিন্তা করবেন না। তার কথা শুনতে শুনতে নিজের অজান্তেই আমি খাটের দিকে তাকালাম, আমি এটা কি দেখছি, রুবা শুয়ে নেই, সে বসে আছে, কুকুর যেমন থাবা ঘেরে বসে, সেও ঠিক সেরকম থাবা ঘেরে বসে আছে, তবে তাকিয়ে আছে খোলা জানালার দিকে, আমার দিকে না। ব্যাপারটা এতই অস্বাভাবিক যে কিছুক্ষণ আমার মধ্যে কোনো পরিবর্তন হলো না, আমি শুধু তাকিয়ে রইলাম। একসময় দৃশ্যের অস্বাভাবিকতা আমার মাথায় ঢুকলো, ঝনঝন একটা শব্দ হলো, দেখি টেলিফোন রিসিভার আমার হাত থেকে পড়ে গেছে, টেলিফোন রিসিভার থেকে শব্দ আসছে, হ্যালো 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 মিজান সাহেব, হ্যালো। ক্ষীণ আওয়াজে যেন অনেক দূর থেকে কেউ ডাকছে। আমি টেলিফোনের কানেকশন খুলে ফেললাম, টেলিফোন কানেকশন খুলতে যতটা সময় লাগানো উচিত তার চেয়েও বেশি সময় লাগালাম, যেন টেলিফোন কানেকশন খোলা এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ, এটাই একমাত্র সত্য আর সব মিথ্যা। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলে কেমন হয়, রেস্ট পাক, রেস্ট পেলে সব স্বাভাবিক লাগবে, তখন দেখা যাবে কেউ কুকুরের মতো থাবা ঘেরে দরজার দিকে তাকিয়ে বসে নেই, সবই ভ্রান্তি, কিন্তু চোখ বন্ধ করার মতো সাহসও পাচ্ছি না, মনে হচ্ছে একবার যদি চোখ বন্ধ করি তাহলে আর চোখ খুলতে পারবো না, কিংবা খুললেও সেই চোখে কিছুই দেখবো না, এসব হচ্ছে দুর্বল মনের পরিকল্পনা,
দুর্বল মনের কোনো কল্পনাকে প্রশ্রয় দেওয়া ঠিক না। এখন মন শক্ত করতে হবে, অনেক কাজ বাকি আছে, আসল কাজই বাকি। এতক্ষণ যা করেছি সব নকল কাজ। ডেড বডি সরাতে হবে, দ্রুত সরাতে হবে, এমন ভাবে সরাতে হবে যেন কেউ এর কোনো খোঁজ না পায়। ডেড বডি পাওয়া না গেলে খুনের মামলা দায়ের হয় না। খুন হয়েছে কিনা তা জানার প্রথম শর্ত হলো ডেড বডি। সুরতহাল হবে, ডাক্তাররা বলবেন খুন, তবেই না মামলা চালু হবে। ডেড বডি সামলানোর প্রচলিত যে কটি পদ্ধতি আছে তার সবকটিতে গন্ডগোল আছে, একটাও ফুল প্রুফ নয়। লোকজন কি করে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়, দুদিন না যেতেই বস্তা ভেসে ওঠে। উৎসাহে লোকজন ছুটে আসে, বস্তা খোলা হয়, পত্রিকায় রিপোর্টের পর রিপোর্ট বের হতে থাকে। আর একটা পদ্ধতি হচ্ছে মাটি খুঁড়ে মাটি চাপা দেয়। পদ্ধতিটা খারাপ না, তবে এর জন্য গর্ত গভীর হতে হবে। মাটি চাপা দেবার এমন ব্যবস্থা করতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে মাটি চাপা দেওয়া হয়েছে, যা অসম্ভব কঠিন কাজ। আমার পদ্ধতি ভিন্ন, পদ্ধতিটা হলো ডিসপারশন পদ্ধতি। টুকরো টুকরো করে বড় একটা অঞ্চলে ছড়িয়ে দেয়া, যত ক্ষুদ্র টুকরো হবে এবং যত বেশি ছড়ানো যাবে তত দ্রুত হত্যার প্রধান আলামত মৃতদেহ উবে যাবে। কোন টুকরা কুকুরে খাবে, কোনটা খাবে কাক। আমি ঠিক করেছি ডেড বডি বাথরুমে নিয়ে ছোট ছোট পিস করা হবে। থাক, এখন এসব চিন্তা করে লাভ নেই, আপাতত কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকি, তারপর চোখ খুলবো এবং দেখব রুবা বসে নেই। আগে যেভাবে বিছানায় ছিল এখন সেভাবে বিছানাতেই আছে। আমি চোখ বন্ধ করলাম এবং মনে মনে বলতে থাকলাম 1001, 1002, 1003। কতক্ষণ চোখ বন্ধ করে আছি সেই আন্দাজ পাওয়ার জন্য বলা। 1001 বলতে এক সেকেন্ড সময় লাগে, 1030 পর্যন্ত আমি চোখ বন্ধ করে আছি, অর্থাৎ প্রায় 30 সেকেন্ড চোখ বন্ধ, অনেকখানি সময়। চোখ খুললাম, রুবাব বসে আছে, তবে এখন সে তাকিয়ে আছে আমার দিকে পলকহীন চোখে, ঈষৎ হা করে আছে, জিভ দেখা যাচ্ছে, জিভের রং এখনো গাঢ় কালো। যে বসে আছে সে রুবা নয়, সি ইজ ডেড, ডেড অ্যান্ড গন। এ অন্য কেউ। আমি টেলিফোনের কাছে রাখা চেয়ারে বসে পড়লাম, আর তখনই রুবাই স্পষ্ট করে বলল, পানি খাবো। সে কি সত্যি সত্যি কথা বলছে না আমি ভুল শুনছি? অডিটরি হ্যালুসিনেশন, আমার মাথা বোধহয় চট পাকিয়ে গেছে। সে আবারও বলল, পানি খাবো। আমি লক্ষ্য করলাম কথাগুলি বলার সময় তার ঠোঁট নড়ল না, জিহ্বা নড়ল না, গলার স্বর রুবার মতোই, তবে অস্পষ্ট জড়ানো। আমি বললাম, পানি খাবে? হ্যাঁ, তিয়াস হয়েছে। রুবাই কথা বলছে, তিয়াস শব্দটা রুবার শব্দ, এটা রুবা বলে। আমি কি করব, পানি এনে দেব? আমার পক্ষে এমন হাস্যকর কিছু করা কি সম্ভব? আমি পানি এনে দিচ্ছি একটা মৃতদেহকে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, রুবা তুমি বেঁচে নেই, তুমি মারা গেছো, ইউ আর ডেড, ডেড লাইক আ স্টোন। পানি খাবো। তুমি আমার কথা বুঝতে পারছো? আমি তোমাকে মেরে ফেলেছি। ও, তুমি শুয়েছিলে, আমি একটা বালিশ এনে তোমার মুখের উপর চেপে ধরেছি। ও, তুমি যে মারা গেছো তা কি বুঝতে পারছো? পানি, পানি আমি তোমাকে এনে দেব। তুমি ভেবো না আমি তোমাকে দেখে আতঙ্কে অস্থির হয়েছি, আমার ভয় খুব কম। অন্য যে কেউ এই অবস্থায় হার্টফেল করে মরে যেত, আমি মরিনি এবং আমি কথা বলছি তোমার সঙ্গে। আমি কি বলছি বুঝতে পারছো? বুঝতে পারলে মাথা নাড়ো। রুবা মাথা নাড়ল না, যেভাবে বসেছিল সেভাবে বসে রইল। আমি খাবার ঘরে ঢুকলাম, প্রথমে বের করলাম ব্র্যান্ডির বোতল, পুরো কাপ ভর্তি করে ব্র্যান্ডি ঢাললাম। ব্র্যান্ডির জন্য আলাদা গ্লাস আছে,
গ্লাস বের করতে ইচ্ছা করছে না। অতি দ্রুত স্নায়ুর উপর দিয়ে ঝড় বয়ে দিতে হবে, তখন শরীর ঠিক হবে, সব ফিরে যাবে আগের জায়গায়। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কাপের উপর পিঁপড়া ভাসছে, ভাসুক, পিঁপড়া খাওয়া ভালো। আমার মস্তিষ্ক কাজ করছে না, মুখ ভর্তি ব্র্যান্ডি নিয়ে গিলে ফেললাম, জিব্বা নাড়ি ভুড়ি চলতে লাগলো, চলুক চলে ছাই হয়ে যাক। রুবা ডাকছে, পানি খেতে চায়, তাকে পানি খেতে দেব না, না এক কাপ ব্র্যান্ডি দেব। কেউ পানি ছেড়ে নিষেধ করতে নেই, কেউ পানি ছেড়ে তাকে পানি দিতে হয়। পানি না দিলে রোজ হাসরের ময়দানে যখন তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে তখন পানি পাওয়া যাবে না, এই কথা বলতেন আমার মা। কোন ভিখিরি পানি চেলে আমার মা অতি ব্যস্ত হয়ে বলতেন, মিজান ও মিজান, বাপ ধন পানি দিয়ায়, টিনের মধ্যে টোস্ট বিস্কুট আছে, বিস্কুট দেয়া পানি দে। ভিখিরিদের পানি খাওয়ানোর জন্য আমাদের একটা বড় অ্যালুমিনিয়ামের গ্লাস ছিল। মাসের প্রথমে বড় একটা টিন ভর্তি টোস্ট বিস্কিট কিনে রাখা হতো। অন্য বিস্কিট গুলি নরম হয়ে যায়, টোস্ট বিস্কিট কখনো নরম হয় না, যতই দিন যায় ততই শক্ত হতে থাকে, শক্ত হতে হতে একসময় লোহার মতো শক্ত হয়ে যায়। একবার এক ভিখিরি ভিক্ষা চাইতে এলো, আমি যথারীতি তাকে এক গ্লাস পানি এবং একটা টোস্ট বিস্কিট দিলাম। সেই বুড়ো ভিখিরি বিস্কিট দেখে আনন্দে অভিভূত হলো। আমি দেখলাম সে পানিতে বিস্কিট ভিজিয়ে খাওয়ার চেষ্টা করছে। লোকে চায় বিস্কিট ভিজিয়ে খায়, সে খাচ্ছে পানিতে ভিজিয়ে, কিন্তু বিস্কিট নরম হচ্ছে না। আমার মা দিনের পর দিন ভিখিরিদের পানি খাইয়ে গেলেন, নিজে মৃত্যুর সময় পানি খেতে পারলেন না, তার জলাতঙ্ক হয়েছিল। কুকুরে তাকে কামড়ায়নি, শুধু আদর করে আছড়ে দিয়েছিল। এই কুকুর ছিল মায়ের পোষা। দুপুরের দিকে বাসে এসে দরজা ধাক্কাত, মা একটা টিনের থালায় ভাত মাছ দিয়ে বলতেন, ধর খা। সে ভাত মাছ খেয়ে আরাম করে খানিক্ষণ ঘুমিয়ে বিদে হতো। অসুস্থ হবার পর কুকুরটা এলো চোখ লাল করে, ঠিক ভয়ঙ্কর চেহারা। মা বললেন, এই এই তোর কি হয়েছে রে, তুই এরকম করছিস কেন? কুকুর ঘর ঘর আওয়াজ করলো, সে আওয়াজও ভয়াবহ। মা কিছুই বুঝতে পারলেন না, নিজে টিনের থালায় ভাত বেড়ে দিলেন। কুকুর খাবারে মুখ দিল না, ছাপ দিয়ে মার কোলে উঠে তাকে আছড়ে দিল। তখনই তিনি জানেন না তার শরীরে ভয়ঙ্কর বিষ ঢুকেছে। যখন জানা গেল তখন করার কিছুই ছিল না। মৃত্যুর সময় তাকে স্টোর রুমে তালাবন্ধ করে রাখা হলো। স্টোর রুমের একটা জানালা, সেই জানালায় শিক বসানো। মা দু হাতে শিক চেপে ধরে শ্লেষা জড়ানো ভারী গলা চিৎকার করতেন, পানি পানি পানি। রুবাও পানি পানি বলছে, তার গলার স্বরটা কি ভারী শোনাচ্ছে না, শ্লেষা জড়ানো মনে হচ্ছে না, নাকি আবারও শোনার ভুল? মার কথা বা এখন মনে পড়লো কেন? আমি আমি মার কথা মনে করতে চাই না, মনে করিও না। এটা কি ব্র্যান্ডি খাওয়ার জন্য হয়েছে? আমি গ্লাস ভর্তি করে পানি নিলাম, রুবার নিজের গ্লাসেই নিলাম, সে অন্যের গ্লাসের পানি খেতে পারে না। এখন সে বেঁচে নেই, সে সে কি বলতে চাচ্ছি বুঝাতে পারছি না। মৃত মানুষের জন্য পানি নিয়ে যাচ্ছি, এটা কি দ্বিতীয় ভুল না? আচ্ছা, আমি একজন মৃত মানুষের জন্য পানি নিয়ে যাচ্ছি কেন? পানির গ্লাস রুবার দিকে বাড়িয়ে দিলাম, সে হাত বাড়িয়েছে কিন্তু গ্লাস ধরতে পারছে না, তার আঙুল কাঁপছে। আমি বিছানার পাশে সাইড টেবিলে গ্লাস নামিয়ে রাখলাম, সে পারলে টেবিল থেকে গ্লাস নেবে না, না পারলে নেবে না। আমার পানি দেবার কথা আমি দিয়েছি, বাকিটা তার ব্যাপার। রুবা এগুচ্ছে, হামাগুড়ি দিয়ে এগুচ্ছে, তাকে দেখাচ্ছে কুকুরের মতো। জলাতঙ্ক রোগী শেষের দিকে কুকুরের মতো হয়ে যায়, কুকুরের মতো ঘর ঘর শব্দ করে, মুখ দিয়ে লালা ঝরতে থাকে এবং জিহ্বা বের করে দেয়। এটা আমার কথা না, ইদ্রিস বলে আমাদের যে কাজের ছেলে ছিল তার কথা। মার যখন জলাতঙ্ক ধরা পড়ল
তখন সে চুপি চুপি আমাকে বলল, আমার তখন 7 বছর বয়স, ইদ্রিস আমার শিক্ষাগুরু, কত কিছু আমাকে সে শেখায়, তার প্রতিটি শব্দ আমি বিশ্বাস করি। বুঝছেন ছোট মিয়া, কুত্তায় কামড়াইলে পেটে কুত্তার বাচ্চা হয়, মেয়ে ছেলের পেটেও হয়, পুরুষ ছেলের পেটেও হয়, আর মানুষটা আস্তে আস্তে কুত্তার লাহান হয়, তার শরীরে লোম উঠা যায়, ঘেউ ঘেউ করতে থাকে, এক আচানক দৃশ্য ছোট মিয়া। তুমি দেখেছ? কত দেখলাম, অহন তুমিও দেখবা। স্টোর রুমের আশেপাশে আমাদের যাওয়া নিষেধ ছিল, তারপরও মাঝে মাঝে উঁকি দিতাম মা কতটা কুকুর হয়েছেন দেখার জন্য। মা আমাকে চিনতে পারতেন না, কাউকেই পারতেন না, শুধু আমার বড় বোনকে চিনতেন। বড় বোন দেখলেই বলতেন, মিনা, বাতাস, বাতাস। কেন বলতেন আমরা জানতাম না, বোধহয় তার গরম লাগতো। স্টোর ঘরটা ছিল ছোট, একটাই জানালা। মা শেষ দিকে টেনে টেনে তার গায়ের সব কাপড় ছিঁড়ে ফেললেন, পুরো নগ্ন হয়ে মেঝেতে হামাগুড়ি দিতে শুরু করলেন, যা পেতেন কামড়ে ধরতেন। একদিন দেখি পুরনো জুতো চিবুচ্ছেন। ইদ্রিস বলল, সুডুমিয়া দেখছেন কেমনে কুত্তা হইতাছে। ব্যাপারটা তার কাছে খুব মজার মনে হচ্ছিল। সে বলতে গেলে সারাক্ষণ স্টোর রুমের আশেপাশে ঘুর ঘুর করত। বাবা একদিন তাকে মারলেন, ভয়ঙ্কর মার। ইদ্রিসের ঠোঁট কেটে গেল, দাঁত ভেঙে গেল, রক্তে তার গেঞ্জি মাখামাখি। সে নাকি স্টোর রুমের জানালার সামনে দাঁড়িয়ে খিক খিক করে হাসছিল। মার মৃত্যুর কাছাকাছি সময় তিনি যা করেছেন সবই পাগলের কাজ, সুস্থ মানুষের কাজ না। সুস্থ মানুষ এসব করে না। যেমন মঙ্গলবার শেষ রাতে বাবা বিছানা থেকে আমাদের টেনে নামালেন, চাপা হুঙ্কার, অজু কর, অজু কর। আমরা 4 ভাই বোন অজু করলাম, আয় আমার সাথে, তোর মাকে দেখবি। আমরা স্টোর রুমের সামনে এসে দাঁড়ালাম, স্টোর রুম অন্ধকার। বাবা মার ওপর টর্চের আলো ফেললেন। কি কুৎসিত দৃশ্য, যেন একটা পশু চার পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, ঘো ঘো শব্দ হচ্ছে। দেখলি? হ্যাঁ, এখন আয় আমার সাথে। আমরা বাবার শোবার ঘরে ঢুকলাম, সেখানে বিছানায় বাটি পাতা। বাবা বললেন, বাটিতে বসে আল্লাহর কাছে হাত তুলে বল, হে আল্লাহ পাক, আমার মার সব কষ্টের অবসান করো, আমার মার মৃত্যু দাও। স্বামীর কথা আল্লাহ শুনবে না, স্বামী প্রায়ই স্ত্রীর মৃত্যু কামনা করে, ছেলে মেয়েদের কথা শুনবে, দোয়া কর। আমরা দোয়া করলাম। বাবা পাথরের মতো মুখ করে পাশে দাঁড়িয়ে রইলেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, দোয়া শেষ করে বারান্দায় এসে দাঁড়ালাম। আমাদের কাজের মেয়ে রহিমা বাবু এসে বলল, আম্মা যেন নড়াচড়া করতেছে না, মনে হয় উনার মৃত্যু হয়েছে। আমরা দোয়া করেছি বলে আমার মৃত্যু হয়েছে এটা আমি মনে করি না। আমি আমার অন্য ভাই বোনদের কথা জানি না, কিন্তু আমি নিজের মার মৃত্যুর কথা আল্লাহকে বলিনি। আমি হাত তুলে চুপচাপ বসেছিলাম। ভাই বোনদের কারণে মার মৃত্যু হয়েছে বলে আমি মনে করি না। আমার ধারণা দোয়া না করলেও মঙ্গলবার ভোরবেলা তার মৃত্যু হতো। মার মৃত্যুর পর বাবা চাকরি ছেড়ে দিলেন। বেশিরভাগ সময় তিনি স্টোর রুমের দরজা বন্ধ করে বসে থাকতেন, খাওয়া দাওয়ায় খুব অনিয়ম করতেন। হয়তো টেবিলে খাওয়া দাওয়া হয়েছে, তাকে খেতে ডাকা হলো, তিনি বললেন না। আমার মনে হয় তার মাথা গন্ডগোল হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ বললেন তিনি আর পানি খাবেন না। আমার স্ত্রীর পানির জন্য ছটফট করেছে, পানি পায় নাই, আমিও পানি খাবো না। তাকে পানি অবশ্য খাওয়ানো হয়। আমার ছোট খালা কাঁদতে কাঁদতে যখন বললেন, পানি খান দুলা ভাই, আপনি মারা গেলে বাচ্চাদেরকে কে দেখবে। বাবা পানি খান, তার মাথা কিন্তু সারে না, কথাবার্তা বন্ধ করে দেন। তার একটাই কথা, একটা মানুষ যে কোনোদিন অন্যায় করে নেই, কোনো পাপ করে নেই, মানুষের দুঃখ দেখলে যে অস্থির হয়ে যেত, তার কেন এত কষ্ট।
চুকচুক শব্দ হচ্ছে। তাকিয়ে দেখি হামাগুড়ি দিয়ে রুবা চেয়ারের কাছে পৌঁছে গেছে, গ্লাসের পানি খাচ্ছে। মানুষের মতো না, কুকুরের মতো জীব পানিয়ে ডুবে টেনে টেনে নিচ্ছে। কুচকুচে কালো একটা জীব, অনেকখানি লম্বা। হচ্ছেটা কি? তার গায়ে কাপড়ও নেই, সে কাপড় খুললো কখন? আমি তাকিয়ে আছি। রুবা পানি খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলল, গরম গরম। আমি ঘর ছেড়ে বাইরে চলে এলাম বারান্দায়। আমারও গরম লাগছে, বারান্দায় খানিকক্ষণ বসা যাক। সামথিং ইজ রং, সামথিং ইজ ভেরি রং। আমি তৎক্ষণাৎ বারান্দায় চলে এলাম। এখানে যে কাণ্ড কারখানা ঘুরছে তা কি কাউকে বলা যায়? বললে কি কেউ বিশ্বাস করবে? আমি যদি আমাদের অফিসের নুরুজ্জামান সাহেবকে ঘটনাটা বলি, তিনি কি ভাববেন? বা আমি যদি এখনই ওনাকে টেলিফোন করে বলি যে কিছুক্ষণ আগে আমি আমার স্ত্রীকে খুন করেছি, তাহলে উনি কি মনে করবেন? মনে মনে নুরুজ্জামান সাহেবের সঙ্গে টেলিফোনে কথা বলছি, উনার মুখের ভাব বদলাচ্ছে, কল্পনায় দেখতে পাচ্ছি, আর আমার হাসি পাচ্ছে। হ্যালো নুরুজ্জামান সাহেব। জি জি। আমাকে চিনতে পেরেছেন? কেন চিনব না, কেন চিনব না? আপনি জামান, জামান। ব্যাপার কি, এত রাতে খবর ভালো? জি খবর ভালো, তবে কিছুক্ষণ আগে খুন করেছি। হ্যাঁ কি করেছেন? খুন করেছি, মার্ডার। ও ঘুমাচ্ছিল, মুখের উপর বালিশ চেপে ধরেছি, 10 মিনিটের রেজাল্ট আউট। হ্যাঁ ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, মরার পর সে আবার বেঁচে উঠেছে, ঘুর ঘুর করছে, পানি খাচ্ছে। ও পানি খাচ্ছে, পানি খাচ্ছে, মানুষের মতো খাচ্ছে না, কুকুরের মতো খাচ্ছে। জীব পানিতে ভিজিয়ে চিটে চিটে নিচ্ছে। আসুন না, দেখে যাবেন। জি না জি না, দেখলে মজা পাবেন রে ভাই। ওর গায়ে কোনো কাপড় নেই, দিগম্বর। অন্যের স্ত্রীকে নেংটো দেখা সৌভাগ্য তো সবার হয় না। তাছাড়া রুবা, রুবা অসম্ভব রূপবতী। আমি হো হো করে হাসছি, এরকম একটা টেলিফোন কাউকে করতে পারতে হতো। তবে শুরুতেই সবাই আমার কথা মন দিয়ে শুনলেও শেষটায় তারাও হেসে ফেলত। মৃত মানুষ হেঁটে বেড়ায় না, পানি খায় না, অতীতে কখনো খায়নি, বর্তমানেও খাচ্ছে না, ভবিষ্যতেও খাবে না। আমার মাথায় কিছু হয়েছে, মাথায় রক্ত উঠে গেছে বা এই জাতীয় কিছু। এরকম এক গল্প তো কোন এক বিখ্যাত ডাক্তারকে নিয়ে প্রচলিত আছে। ডাক্তারটার নাম কি বিধানচন্দ্র? না, তিনি তখন মেডিকেল কলেজের ছাত্র, পরীক্ষা এগিয়ে আসছে, রাত দিন পড়াশোনা করেন। সেই বিশেষ ঘটনার দিন গভীর রাত পর্যন্ত পড়লেন। রাত 2টার দিকে মনে হলো ডেড বডি রিডাকশন তো ভালো মতো শেখা হয়নি, মর্গে ডেড বডি আছে, একা একা গিয়ে কাটাকুটি করে দেখা যেতে পারে। যেই ভাবা সেই কাজ, নাইট গার্ডের কাছ থেকে চাবি নিয়ে মর্গে ঢুকলেন। একটা ডেড বডি টেবিলে শোয়ানো, তিনি ঢোকা মাত্র ডেড বডি উঠে বসল। অন্য যে কেউ হলে ফিট হয়ে ধরাম করে মেঝেতে পড়ে যেত, কিংবা দুর্বল হার্টের হলে হার্ট ফেল করে মরে যেত। বিধানচন্দ্রের বেলায় কিছুই হলো না, তিনি বুঝলেন ভেইন থেকে দূষিত রক্ত মাথায় ঢুকে গেছে বলে হ্যালুসিনেশন হচ্ছে। তিনি যে ভেইন মাথায় রক্ত দেয় সেটা বুড়ো আঙুল দিয়ে চেপে ধরলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল ডেড বডি আগের জায়গাতেই আছে। তিনি কাটাকুটি শেষ করে হাত মুখ ধুয়ে আবার পড়তে বসলেন এবং যথারীতি পরীক্ষায় ফার্স্ট বা সেকেন্ডে জাতীয় কিছু হয়ে সবাইকে স্তম্ভিত করলেন। নিতান্তই অবিশ্বাস্য গল্প, বিখ্যাত মানুষদের নিয়ে গল্প বানাতে হয়, এটিও বানানো হয়েছে। প্রথম কথা, ভেইন দিয়ে মাথায় দূষিত রক্ত মাথায় যায় না, ভেইন দিয়ে দূষিত রক্ত বের হয়ে আসে। দ্বিতীয়ত, মেডিকেল কলেজের মর্গে ডেড বডি ফেলে রাখবে, ছাত্ররা অফ টাইমে কাটাকুটি করবে, তাও অসম্ভব একটা ব্যাপার, ডেড বডি এত সস্তা না, কাটার জন্য ব্যাংক জোগাড় করতেও ঝামেলা হয়, আর এটা হলো মৃত মানুষ, কাজেই বোগাস, অল বোগাস। আমার ঘরে যা ঘটছে তাও অল বোগাস। আমার মাথা উত্তেজিত, এর বেশি কিছুই না, ব্রেইনে অক্সিজেনের অভাব হচ্ছে,
লোহিত রক্ত কণিকা বেশি বেশি করে অক্সিজেন মস্তিষ্কে পৌঁছাতে পারছে না। বারান্দায় বসে থাকলে একটা সুবিধা হবে, ফ্রেশ বাতাস পাবো। ফ্রেশ বাতাস মানেই অক্সিজেন। ফুসফুস ভর্তি করে অক্সিজেন নিতে হবে, তাহলেই। ঝনঝন শব্দে কলিং বেল বেজে উঠল। আমি প্রায় লাফিয়ে উঠলাম। কে আসবে এই সময়? এখন আমার করণীয় কি? শোবার ঘরে দরজা কি বন্ধ করে দেব? এটা কি অস্বাভাবিক হবে না? কে হতে পারে? আমার শ্বশুর বাড়ি কেউ না তো? রিটায়ার পড়ার করার পর আমার শ্বশুর সাহেবের হাতে কোনো কাজকর্ম নেই বলে যে কোনো তুচ্ছ ব্যাপারেও তাকে পাঠানো হয়। মেয়ের খোঁজ খবর নেবার জন্য তাকে পাঠানো হয়নি তো? আবারও ঝনঝন শব্দে কলিং বেল। এরপরও দরজা না খুললে সন্দেহজনক ব্যাপার হবে। আমি দরজা খুলে ছোটখাটো একটা ধাক্কা খেলাম। রমনা থানার ওসি মকবুল সাহেব দাঁড়িয়ে আছেন। তার গায়ে যাচ্ছিলাম, তারপর মনে হলো দেখে যাই আপনাকে। হঠাৎ করে টেলিফোন নামিয়ে রাখলেন, একটু চিন্তাও হচ্ছিল। আছেন কেমন? জি ভালো। ভাবি ফিরেননি এখনো? জি না। করছিলেন কি? বারান্দায় বসেছিলাম। ভাবি বাসায় নেই, ভাবি থাকলে চা খেয়ে যেতাম। আমি চা বানিয়ে দিচ্ছি। না থাক থাক, কষ্ট করতে হবে না। বাসাটা তো সুন্দর সাজিয়েছেন, চারদিকে একেবারে ঝকঝক করছে। ময়লা জুতা নিয়ে ঢুকে তো লজ্জাই লাগছে। আমার স্ত্রী একটু সূচিবায়ুর মতো আছে। তাই নাকি, বলেন কি? আমার স্ত্রীরও তো সূচিবায়ু। ওসি সাহেব তার স্ত্রীর সঙ্গে আমার স্ত্রীর মিল পেয়ে খুব আনন্দিত হলেন বলে মনে হলো। দাঁতটা কেলি একাকার। চা এক কাপ পেলে মন্দ হতো না মিজান সাহেব, বানাবেন নাকি? আমার মেজাজ বিগড়ে গেল। এই বেটাকে চা খাওয়ানো এখন অত্যন্ত বিপজ্জনক। রুবাতার ঘরে নড়াচড়া করছে, একটা মৃত মানুষ নড়াচড়া করছে, বলতেও অস্বস্তি। তবে ব্যাপারটা ঘটেছে, কিভাবে ঘটছে আমি জানি না। তার চেয়ে বড় কথা, রুবা যদি ঘর থেকে বের হয়ে আসে তখন কি হবে? নগ্ন একটা মেয়ে হামাগুড়ি দিয়ে বের হলো, ওসি সাহেবের দিকে তাকিয়ে হাসলো, কেমন হবে দৃশ্যটা? ওসি সাহেব নিঘাত লাফিয়ে উঠবেন। পুলিশের লোকরা সাধারণত ভীতু প্রকৃতির হয়, নিশ্চয়ই তিনি কে কে বলে চেঁচিয়ে উঠবেন। তখন আমাকে কি করতে হবে? আমি কি বলবো? বলবে হচ্ছে আমার স্ত্রী, এর নাম রুবা, একে মেরে ফেলেছিলাম কিন্তু আবার বেঁচে উঠেছে। ওসি সাহেব সোফায় গায়ে নিয়ে বসতে বসতে বললেন, বাসায় কি আপনি একা? কি উত্তর দেবো দ্রুত চিন্তা করতে হচ্ছে। আমি কি বলবো, বাসায় কেউ নেই, ধরা যাক তাই বললাম। তারপর শোবার ঘর থেকে খুট খুট শব্দ হলো, তখন কি হবে? আমি ওসি সাহেবের প্রশ্নের জবাব না দিয়ে রান্নাঘরে ঢুকে চায়ের পানি চাপিয়ে দিলাম। চিনি ছাড়া চাওয়ার নিয়ে দেব, বলবো চিনির গোটা পাচ্ছি না, এতে লাভ হবে, এক চুমুক দিয়ে উঠে পড়তে হবে, এই ভদ্রলোকে দ্রুত ঘর থেকে বের করে দিতে হবে। তবে ওসি সাহেব আসায় একটা সুবিধা হয়েছে, ভদ্রলোক দেখে গেছেন আমি বাসাতেই আছি, স্বাভাবিকভাবেই আছি। চা এনে ওসি সাহেবের সামনে রাখলাম, তিনি ওয়াকিটকিতে কার সঙ্গে কথা বলে চলছেন, খেজুরে আলাপ। ভাই চা নিন, ঘরে চিনি আছে কিন্তু চিনির কোটাটা কোথায় জানি না। চিনি নিয়ে চিন্তা করবেন না, আমি চায় চিনি খাই না। চা তো ভালো বানিয়েছেন, গুড। মাঝে মাঝে আপনার বানানো চা খেয়ে খেতে আসবো কিন্তু। জি আসবেন। ওসি সাহেব সিগারেট ধরালেন, মনে হয় তিনি বেশ কিছু সময় এখানে কাটাবেন। শোবার ঘরের দরজাটাকে এই ফাঁকে আটকে দেব। ওসি সাহেব বসেছেন শোবার ঘরের দরজার দিকে পিছন দিয়ে, কাজেই আমি যদি দরজা বন্ধ করে দেই উনি বুঝতে পারবেন না। আমি শোবার ঘরের দরজার সামনে গেলাম, খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা টেনে বন্ধ করলাম। এক ফাঁকে দেখলাম রুবা মেঝেতে পা ছড়িয়ে বসে আছে, সে আমাকে দেখে হাসল। আমি ওসি সাহেবের সামনে চেয়ারে এসে বসেছি। ওসি সাহেব বললেন, কি এমন চুপচাপ কেন? বউ এক রাতের জন্য গেছে, এতে আপনি যা মন খারাপ করেছেন, আশ্চর্য। হাসি মুখে কিছু বলুন তো শুনি। শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে। এই জ্বরের নাম হলো বিরহ জ্বর। শুনেন ভাই, একটা উপদেশ দেই, স্ত্রীকে বেশি ভালোবাসবেন না। বেশি ভালোবাসছেন কি মরেছেন,
স্ত্রীকে আবার আর পাবেন না। সবচেয়ে ভালো হয় যদি ভালো না বেসে পারেন। আচ্ছা উঠি, বসুন না, একা আছি, কথা বলতে ভালো লাগছে। বসলে হবে না রে ভাই, পুলিশের চাকরিতে বসে বসে বলে কিছু নেই, ভাবি ফিরলে একটা খবর দেবেন। জি আচ্ছা। আচ্ছা রুবাকে কেন মারলাম? তাকে মারাটা কি খুব জরুরি ছিল? রুবাকে মেরে ফেলার প্রথম চিন্তাটা আমার মাথায় আসে আমাদের বাসর রাতে। চিন্তাটা আসে খুবই অল্প সময়ের জন্য। ইংরেজিতে বলা যায় ইট কেম অ্যাজ আ ফ্লিক বার। আমার ধারণা সব মানুষের ক্ষেত্রে এরকম ঘটে। মুহূর্তের জন্য হলেও পাশের মানুষটাকে খুন করতে ইচ্ছা করে, এটা দোষের কিছু না। আমার মনে হয় এটাই স্বাভাবিক। বাসর রাতে কি ঘটলো বলি, সারাদিনের ক্লান্তিতে আমি অবসন্ন, প্রচন্ড মাথা ধরেছে, মাথার দুপাশে শিরা দপদপ করছে, দুপুরে কিছু খাইওনি, ক্ষুধার কারণে বমি বমি লাগছে। এই অবস্থাতেই রুবা ঘরে ঢুকল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর একটা মেয়ে, আগেও তো তাকে দেখেছি, এত সুন্দর লাগেনি, অন্য কোনো মেয়ে না তো। রুবা আমার দিকে তাকে হরহর করে বলল, শুনুন আমার প্রচন্ড দাঁত ব্যথা করছে, আপনার সঙ্গে আজ রাতে কোনো কথাবার্তা বলতে পারবো না, দয়া করে কিছু মনে করবেন না, আমি 4টা পেইন কিলার খেয়েছি, আমার মাথা ঘুরছে। ব্যথা কমেছে? না কমেনি, ব্যথা আরো বেড়েছে। আপনি ডেন্টিস্ট হলে ভালো হতো, ফট করে আমার দাঁত তুলে ফেলতেন। এটা বলে সে হাসতে লাগলো, আর আমি অবাক হয়ে দেখছি, এত সুন্দর করে কেউ হাসে কি করে? হাসির দমকে তার মাথা থেকে শাড়ির আঁচল পড়ে গেল, তার ফর্সা গলা বের হয়ে গেল, তার গলাটা কি অন্যদের গলার চেয়ে বেশি লম্বা? আমার ক্ষণিকের জন্য ইচ্ছে করলো শক্ত করে দুহাত তার গলা চেপে ধরতে। ইট কেম অ্যাজ আ ফ্লিক বার। রুবা অবশ্যই দাঁত ব্যথা নিয়ে সে রাতে অনেক গল্প করলো, বেশিরভাগ তার বন্ধু বান্ধবের গল্প। এক একজনের গল্প উঠলে সে উচ্ছ্বসিত হয়ে যায়। আমি এক পর্যায়ে বললাম, আমি কিন্তু অসাধারণ না রুবা, আমি সাধারণ। তা জানি। কিভাবে জানো? বললে রাগ করবেন না তো? না না রাগ করব না, রাগ করলেও আমি অবশ্যই বলে ফেলবো, আমি পেটে কথা রাখতে পারি না। আপনি যে খুব সাধারণ সেটা টের পেলাম যখন আপনার সঙ্গে আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেল, কারণ আমার ভাগ্য খুব খারাপ, আমি এই জীবনে যা যা চেয়েছি কোনোটাই পাইনি। আমি সবসময় চেয়েছি অসাধারণ একজন স্বামী, কাজে আমি যে সাধারণ একজন স্বামী পাবো সেটা তো ধরে নিয়েই যায়, যায় না? হ্যাঁ যায়। এমনিতে আমি খুব সুন্দর, যেই দেখবে সেই বলবে সুন্দর, অথচ যখন আমাকে সুন্দর দেখানো দরকার তখন আমাকে দেখায় বাদরের মতো। কখন তোমাকে সুন্দর দেখানোর দরকার? একবার একটা ছেলে আমাকে দলবল নিয়ে দেখতে এলো, কি সুন্দর ছেলে, হ্যান্ডসাম, টল, প্লেন চালায়, পাইলট। আমি খুব যত্ন করে সাজলাম, সাজার পর আয়নায় তাকিয়ে দেখি কি যে বাজে দেখাচ্ছে, এত সুন্দরী মেয়ে হওয়া সত্ত্বেও ওরা আমাকে পছন্দ করলো না। তাহলে তো তোমার ভাগ্য আসলেই খারাপ। আমি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারি, যেই শুনবে সেই মুগ্ধ হবে। টেলিভিশনে কবিতা আবৃত্তির অডিশন দিতে গেলাম, বেছে বেছে সেই দিনে আমার গলায় কি যে হলো, একসঙ্গে 2-3 রকম স্বর বের হয়। টেলিভিশনের যে প্রযোজক অডিশন নিচ্ছিলেন তিনি হেসে ফেললেন, অন্যরাও হাসতে লাগলো, শুধু আমি নিজের মনে 3 রকম স্বরে কবিতা আবৃত্তি করতে লাগলাম। রুবা আবারও হাসতে লাগলো, আবারও তার শাড়ির আঁচল মাথা থেকে খসে পড়ল। তখন আমার মনে হলো এই অদ্ভুত মেয়েটা কি সত্যি বাকি জীবন আমার পাশে থাকবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার দাঁত ব্যথা কি কমেছে? আমার দাঁত ব্যথা ছিল না, আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল না বলে মিথ্যে করে বলেছি দাঁত ব্যথা। ও আচ্ছা, কথা বলতে ইচ্ছা করছিল না কেন সেটা শুনবেন? বলো। প্রথমবার আপনার চেহারা যতটা খারাপ লেগেছিল আজ তার চেয়ে 10 গুণ বেশি খারাপ লাগছে, এই জন্য কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা আপনি কি কবিতা শুনতে ভালোবাসেন? না। জানতাম ভালোবাসেন না, আমি যেসব জিনিস পছন্দ করি আমার স্বামী সেসব পছন্দ করবেন তা কি করে হয়? আপনি আবার রাগ করছেন না তো? না। আমার কিন্তু অনেক ছেলে বন্ধু আছে, আমি ওদের সঙ্গে ঘোরাঘুরি করি, আপনি আবার বলবেন না ওসব চলবে না, গৃহপালিত পশু হয়ে যাও, বলবেন না তো? না। তাহলে 1 মিনিটের জন্য আমার হাতটা ধরতে পারেন। রুবা হাত বাড়িয়ে দিল। এমন চমৎকার একটা মেয়েকে ভেবেচিন্তে ঠান্ডা মাথায় খুন করেছি, কেন করলাম? আমি কি অসুস্থ? আমি
আমি কি সাইকোপ্যাথ? না, আমি অসুস্থ না, আমি সাইকোপ্যাথও না। আমি যা করেছি ঠিকই করেছি। এই মেয়েকে ধরে রাখার ক্ষমতা আমার ছিল না, ও সরে যাচ্ছিল, আমি তা হতে যেতে পারি না। এখন সে আর কোথাও যেতে পারবে না, কোনো বন্ধু এসে এখন আর কবিতা শুনবে না, বা কারো সঙ্গে বুড়িগঙ্গায় জ্যোৎস্না দেখতে যেতে পারবে না। আচ্ছা, আজ কি জ্যোৎস্না আছে আকাশে? আকাশ আলো হয়ে আছে, কিন্তু আমি কোনো চাঁদ দেখছি না। ঘরে ফেরা দরকার, ঘরে ফিরতে ইচ্ছা করছে না, রুবার মুখোমুখি হতে ভয় করছে। কিন্তু আমি ইন্সপেক্টর সাহেবকে বিদায় দিয়ে ঘরে ঢুকলাম, বসার ঘরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মনে হলো শোবার ঘরের দরজাটা না খুললে কেমন হয়, থাকুক না রুবা বন্ধ ঘরে, আমি রাতটা সোফায় শুয়ে কাটিয়ে দিই। ডেড বডি সরানোর কাজ রাতের বেলা না করে দিনে করাই ভালো, দিনে চারিদিকে প্রচুর মানুষ থাকে, সবাই ব্যস্ত, কেউ কারোর দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকায় না, রাতে সবাই সবাইকে সন্দেহ করে। শোবার ঘরের নবে হাত রাখতে ভেতর ঝনঝন শব্দে কাচের কি যেন ভাঙল। হচ্ছেটা কি, কি হচ্ছে এইসব? আমি খুব সাবধানে দরজা ফাঁক করলাম, যে প্রয়োজনে ছট করে দরজা বন্ধ করে দেয়া যায়। শোবার ঘরের মেঝেতে রুবা বসে আছে, পানির গ্লাসের টুকরো জড়ো করার চেষ্টা করছে, গ্লাসটা টেবিল থেকে নিচে পড়ে ভেঙেছে, আমি তার শব্দ শুনেছি। চিন্তা ভাবনা না করে বললাম, কি হয়েছে? গ্লাস। শোনো রুবা, উঠে দাঁড়াও, গ্লাসের ভাঙা টুকরা জড়ো করতে হবে না, উঠে দাঁড়াও। সে উঠে দাঁড়াবার চেষ্টা করছে কিন্তু পারছে না, টেনে তোলার জন্য অসহায় ভঙ্গিতে একটা হাত আমার দিকে বাড়িয়ে দিল। এটা কি কোনো ট্রিক্স, আমাকে ফাঁদে ফেলার চেষ্টা? আমি তার হাত ধরব, আর সঙ্গে সঙ্গে সে চাপটে ধরবে আমাকে। হরর স্টোরিতে এরকম থাকে, মৃত মানুষ জীবিত মানুষকে মরণালিঙ্গনে চাপটে ধরে। রুবা আবার বলল, আমাকে ধরো, টেনে তোলো আমাকে। আমি ধরলাম এবং টেনে তুললাম, হরর গল্পের মতো সে আমাকে মরণালিঙ্গনে বাঁধল না। পারমাতালরা যেমন হেলতে দুলতে থাকে, সেও তেমনি হেলছে দুলছে। তার হাত শীতল, বরফের মতোই শীতল। তার হার্ট কি বিট করছে? এই মুহূর্তে তার বুকে হাত রেখে কিংবা নাড়ি ধরে তা বোঝা যাবে না, কারণ ধকধক শব্দে আমার নিজেরই হার্ট কাঁপছে। সে শব্দ অন্য সব শব্দকে ঢেকে ফেলবে। রুবা, তুমি মরে গেছো, বুঝতে পারছো? তুমি কিভাবে কথা বলছো, কিভাবে হাঁটাহাঁটি করছো আমি জানি না, তোমার কেমন লাগছে বলো তো? না করে কথা বলো, লেট আস টক। তুমি কি আমার কথা বুঝতে পারছো? বলো আমার নাম কি, আমার নাম বলো। মিজান। এই তো হয়েছে, এসো এখন এই চেয়ারটায় বসো, নাও এই চাদর দিয়ে গা ঢাকো, উলঙ্গ মানুষ দেখতে ভালো লাগে না, রাস্তায় নগ্ন পাগলিদের দিকে কেউ তাকায় না। এখন আমার কথার জবাব দাও, তোমার এখন কেমন লাগছে? ভয়। ভয় লাগছে? ভয় লাগবে কেন, ভয় লাগার কি আছে? একজন মৃত মানুষের ভয় লাগার কিছু নেই, ভয় জীবিত মানুষের। মৃত মানুষের কোনো ভয় নেই, তাদের জগৎ ভয় শূন্য। ইউ আন্ডারস্ট্যান্ড? বাতি জ্বালাও। বাতি জ্বালাবো? রুবা, ঘরে বাতি জ্বলছে, একটা টিউবলাইট জ্বলছে, টেবিল ল্যাম্পও জ্বলছে। অন্ধকার। তোমার কাছে অন্ধকার লাগছে? আমাকে দেখতে পাচ্ছ? ছায়া, ছায়া। শোনো রুবা, আমি তোমাকে মেরে ফেলেছি। জানি। তুমি জানো? হ্যাঁ। আমার উপর কি তোমার কোনো রাগ আছে? না। রাগ থাকলে বলো। না। তুমি কি আমাকে খুন করতে চাও? না।
তুমি কি প্রতিশোধ নিতে চাও? না। গুড, বুঝলে রুবা, একটা কোনো সমস্যা হয়ে গেছে। মৃত মানুষের কথা বলার কোনো কারণ নেই, কিন্তু তুমি কথা বলছো। কিভাবে বলছো? আমি জানি না। তোমার কি ঘুম পাচ্ছে? এসো, শুয়ে থাকো, বিছানায় শুয়ে থাকো। আচ্ছা। আমি রুবার হাত ধরে তাকে বিছানায় শুয়ে দিলাম, গায়ে যা চাদর টেনে দিলাম। সে অদ্ভুত শব্দ করছে, খুন খুন শব্দ। কি হয়েছে রুবা? ভয় লাগে। রুবা শোনো, ভয়ের কিছুই নেই, আমি তোমার পাশে বসে আছি। আচ্ছা। তোমার হাত দাও, তোমার হাত ধরে বসে থাকবো। পানি খাবে? না। পানি খাবে না? খাবো। রুবাকে কড়া ঘুমের ওষুধ কিছু খাইয়ে দিলে কেমন হয়? যে কাজটা আমি করতে পারিনি ঘুমের ওষুধ সেটা করবে। হাইডোজের হিপনল আমার কাছে আছে, পানিতে গুলে শরবতের মতো করে খাইয়ে দিতে পারলে আর দেখতে হবে না। রুবা খেতে আপত্তি করবে বলে মনে হচ্ছে না। মরে গেলে তার জন্য ভালো, আমার জন্য ভালো। ড্রয়ার খুলে 20টা ট্যাবলেট পেলাম। আধ গ্লাস পানিতে 20টা ট্যাবলেট ঘন পেস্টের মতো তৈরি হলো। চোখে দেখি তিতা এবং মিষ্টি হলে বিশ্রী স্বাদ। এই জিনিস কেউ খেতে পারবে না, কিন্তু রুবা পারবে, অবশ্যই পারবে। সে মানুষের স্তরে এখন নেই, সে এখন অন্য কোন স্তরে। এই স্তরে স্বাদ, বর্ণ, গন্ধ বলে কিছু থাকার কথা না। আচ্ছা, আমি এসব কি ভাবছি? এটা তো ভাবা ভাবে সময় না, সময়টা হলো কাজে। টাইম অফ অ্যাকশন, দেরি করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। যা করার খুব ভেবে চিন্তে করতে হবে। সকাল 8টার আগে ডেড বডি শুয়ে শ্বশুর বাড়িতে যেতে হবে। শ্বশুর সাহেবকে ঘুম থেকে তুলে কাঁদো কাঁদো গলায় বলতে হবে যে রুবা এখনো ফিরেনি। শ্বশুর বাড়ি থেকে ওসি সাহেবকে টেলিফোন করতে হবে। আমি গ্লাস হাতে রুবার কাছে গেলাম। রুবা দেয়ালের দিকে তাকিয়ে আছে, চোখ তুলে আমাকে দেখলো না। রুবা, নাও, খেয়ে ফেলো। সে গ্লাস নেবার জন্য হাত বাড়ালো না, বাড়াবে না জানতাম। সেই বোধ এখন তার নেই, অনেকেই খাইয়ে দিতে হবে। আমি তাকে উঠে বসালাম এবং তার মুখের কাছে গ্লাস ধরলাম। সে চুপচুপ করে খাচ্ছে। খেতে মজা না? খাও, আরাম করে খাও, খেয়ে ঘুমিয়ে থাকো। তুমি মেয়ে খারাপ না, মেয়ে ভালো। শুধু ভালো মেয়ে বললে কম বলা হয়, তুমি বেশ ভালো মেয়ে, বুঝতে পারছো? আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, ঈর্ষার কারণে করেছি। তোমার নানান ধরনের বন্ধু বান্ধব, ওদের সঙ্গে তুমি কত গল্প করো, কত হাসাহাসি। আমার সঙ্গে কোনো গল্প করো না, হুট করে ওদের সঙ্গে বের হয়ে যাও, আমার সঙ্গে যাও না। এজন্যই রাগ হতো, বেশি রাগ না, অল্প রাগ। রাগটা বাড়তে বাড়তে এরকম হয়ে গেল, বুঝতে পারছো? তাছাড়া আমার চেহারা ভালো না, মুখ খানিকটা বাদরের মতো, দাঁত বের হয়ে থাকে। এই নিয়ে আমার মধ্যে এক ধরনের কমপ্লেক্স আছে। আমার ধারণা কেউ আমাকে সহ্য করতে পারে না। অফিসে কেউ আমার সঙ্গে কথা বলে না, প্রয়োজনে কথা বলে অপ্রয়োজনে কথা বলে না। শুধু নুরুজ্জামান সাহেব মাঝে মাঝে বলেন, আর কেউ না। তুমিও তাই করো, কাজেই আমার ধারণা হয়েছিল তুমি আমাকে ছেড়ে চলে যাবে, বুঝতে পারছো? এজন্যে আমি তোমাকে মেরে ফেলেছি, যাতে কখনো আমাকে ফেলে চলে যেতে না পারো। কাজটা অন্যায় হয়েছে, খুব অন্যায়। পৃথিবী জায়গাটা সুবিধার না, এখানে মাঝে মাঝে অন্যায় হয়। তোমার জন্য আমার এখন খারাপ লাগছে, খারাপ লাগা উচিত না কিন্তু লাগছে। আমি খুব শক্ত মানুষ, বুঝলে রুবা, অসম্ভব শক্ত মানুষ। মন খারাপ কি ব্যাপার তা আমি জানি না, আমি কোনোদিন কাঁদি না, কিন্তু তোমার অবস্থা দেখে খারাপ লাগছে। আমার মার কথা কি আমি তোমায় কোনোদিন বলেছি? বলিনি।
আমি কি আমার বড় বোনের কথা বলেছি? আমি কাউকেই কিছু বলিনি, আমি সব নিজের মধ্যে রেখে দিই। আমার বড় বোনের নাম কি বলতো? আমার বড় বোনের নামও হচ্ছে রুবা। তোমাদের মধ্যে খুব মিল। আমার বড় বোন ঘুমের মধ্যে হার্টফেল করে মারা গিয়েছিল, ডাক্তারের রিপোর্টে তাই আছে। আসল ব্যাপারটা শুনবে? আচ্ছা বাদ দাও, তুমি কিছু খাবে রুবা? না। তুমি এখন আরাম করে ঘুমাও, শুয়ে পড়ো। আমি রুবাকে শুয়ে দিলাম, সে কোনো আপত্তি করল না। মুখ এখনো হা হয়ে আছে, ওষুধের গুড়া লেগে আছে, চোখ খোলা, মাছের মতো চোখ, চোখে পলক পড়ে না। আমি রুবার গায়ে হাত বুলাতে বুলাতে বললাম, চোখ বন্ধ করে ঘুমোতে চেষ্টা করো রুবা, কড়া ঘুমের ওষুধ দিয়েছি, ভালো ঘুম হবে, যা ঘটার ঘুমের মধ্যেই ঘটবে, তুমি কিচ্ছু টের পাবে না, চোখ বন্ধ করো। রুবা চোখ বন্ধ করার চেষ্টা করছে কিন্তু পারছে না। আমি চোখের পাতা টেনে দিলাম, রুবার গায়ের চামড়া খসখসে হয়ে গেছে, দেখাচ্ছে মসৃণ কিন্তু হাত রাখলেই খসখসে ভাব, অনেকটা সাপের গায়ের চামড়ার মতো, দূর থেকে কি মসৃণ দেখায় কিন্তু হাত দিলে খসখসে। আমি একবার সাপের গায়ে হাত দিয়েছিলাম, সাপুরে সাপের খেলা দেখাতে এসেছে, সবাই খেলা দেখছে, আমি ভয় অস্থির হয়ে বাবার কোলে বসে আছি, সাপ এক একবার ফনা তুলছে, আমি আতঙ্কে জমে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠছি। বাবা এক পর্যায়ে বিরক্ত হয়ে বললেন, সাপ অতি নিম্ন শ্রেণীর একটি প্রাণী, একে ভয় পাবার কিছু নেই, বিশ দাঁত ভাঙা সাপ কেঁচোর কাছাকাছি। খোকন, তুমি সাপের গায়ে হাত দাও, দাও হাত, হাত দিয়ে দেখো, একবারের গায়ে হাত দিলেই তোমার ভয় ভেঙে যাবে। আমাকে হাত দিতে হলো, বাবার কথা অগ্রাহ্য করার সাহস আমাদের ভাই বোনদের কোনো কালই ছিল না। সাপের গায়ে হাত দিয়ে চমকে উঠলাম, কি খসখসে চামড়া। ভয় ভেঙেছে খোকন? আমার ভয় ভাঙেনি, তবু আমি মাথা নাড়লাম। বাবা রুষ্ট স্বরে বললেন, নিম্ন শ্রেণীর প্রাণীদের ভয় পেতে নেই, ভয় যদি পেতেই হয় মানুষকে ভয় পাবি, মানুষকে ভয় পাওয়ার মধ্যেও আনন্দ আছে। রুবা চোখ বন্ধ করে পড়ে আছে, ঘুমিয়ে পড়েছে নাকি? আমি তার গায়ে হাত রেখে বললাম, আমি কিছু খেয়ে আসি, আমার খিদে পেয়েছে, এক গাদা পোলাও খেয়েছি, তারপরেও খিদে মরে যাচ্ছে, ফ্রিজে কি খাবার কিছু আছে? আমি খাবার ঘরে ঢুকলাম, এই ঘরের দেয়ালে বিরাট একটা ঘড়ি, ঘড়িতে 2টা বাজে। আশ্চর্য, আমি তো বিরাট একটা ভুল করেছি, খাবার ঘরে বাতি জ্বলছে, শোবার ঘরে বাতি জ্বলছে, বারান্দায় বাতি জ্বলছে, বাসর ঘরে বাতি জ্বলছে, পুলিশ কেস হলে অনেকে সাক্ষ্য দেবে, অনেক রাত পর্যন্ত ওই বাড়িতে বাতি জ্বলছিল, খাবার ঘর ও বসার ঘরের বাতি নিভালাম, একসঙ্গে সবগুলো বাতি নেভানো ঠিক না, সন্দেহ হবে। ফ্রিজ খুললাম, অনেক খাবারই আছে, পলিথিনের ব্যাগে মরা স্যান্ডউইচ, লাড্ডু, রসমালাইয়ের একটা হাঁড়ি, একটা লাড্ডুর অর্ধেকটা মুখে দিতে আমার খিদে চলে গেল। আমি শোবার ঘরের দরজা বন্ধ করে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে বসলাম। রুবার ঘরের বাতি এখনো জ্বলছে, বাতি নিভিয়ে দেওয়া দরকার, বাতি জ্বালানো থাকলে কেউ ঘুমোতে পারে না, রুবা তো একেবারেই পারে না, যদিও এই রুবা হলো অন্য রুবা, তবুও দীর্ঘদিনের একটা অভ্যেস। রুবার ঘরে ঢুকলাম, সে ঠিক আগের মতোই শুয়ে আছে, চোখ বন্ধ। সে কি ঘুমিয়ে পড়েছে নাকি ডেকে দেখব? থাক, ডাকার দরকার নেই, কাটায় কাটায় এক ঘন্টা পর সে দেখব কি ব্যাপার, এই এক ঘন্টা আমি বিশ্রাম নেব। বারান্দায় গিয়ে বসলাম, চাঁদের আলো পড়ছে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ। কে বলতে এই কথাটা? রুবা না? হ্যাঁ রুবা।
একদিন অফিস থেকে ফিরতে বেশ দেরি হলো। ইয়ার এন্ডিং এ ঝামেলা। বাসায় ফিরেছি রাত 11টায়। কাজের মেয়ে দরজা খুলে দিল। আমি ঘরে ঢুকে দেখি বিরাট উৎসব। রুবার বন্ধু বান্ধবরা বারান্দায় গোল হয়ে বসে আছে। আজ নাকি চাঁদের পঞ্চমী। চাঁদ ডুবে গেলে জীবনানন্দের 8 বছর আগের একদিন কবিতা পড়া হবে। রুবা পরীর মতো সেজে বসে আছে, গলায় ফুলের মালা, মাথায় ফুল। রুবা এসে বলল, তুমি চট করে হাত মুখ ধুয়ে আমাদের সঙ্গে এসে বসো তো। কেন? সুব্রত এসেছে। সুব্রতটাকে? আশ্চর্য, সুব্রতকে চেনো না? বিখ্যাত আবৃত্তিকার, নান্দনিক গোষ্ঠী সুব্রত দে, ও আজ কবিতা পাঠ করবে। আমি অ্যাকাউন্টেন্ট মানুষ, আমি কবিতার কি বুঝি। তোমায় কিছু বুঝতে হবে না, তুমি চুপচাপ বসে থাকবে। আমার মাথাটা ধরেছে। 3টা প্যারাসিটামল খাও, আমি গরম 1 কাপ চা বানিয়ে দিচ্ছি, চা খাও, চা খেয়ে আমাদের সঙ্গে বসো। জীবনানন্দ দাশের কবিতা তোমার ভালো লাগবে। রুবা প্রায় জোর করে আমাকে বারান্দায় নিয়ে গেল। রুবার বন্ধু বান্ধবরা একটু আড়ষ্ট হয়ে গেল। সুব্রত নামের ছেলেটা আমাকে পাত্তাই দিল না। সে পৌষমেলার কি এক গল্প করছিল, সে গল্পই করতে লাগলো। আর আমি বোকার মতো খানিকক্ষণ বসে থেকে শোবার ঘরে এসে শুয়ে পড়লাম এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়লাম। হঠাৎ করে আমার বাবার গলা শুনতে পেলাম। আমার বাবা আমাকে ডাকছেন, খোকন, খোকন। নিজের অজান্তেই উত্তর দিয়ে দিলাম, হ্যাঁ বাবা। তোর মাথায় কি হয়েছে? কি হয়েছে আমি জানি না, বড় কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তিনি হয়তো বলতে পারতেন। বৌমার মৃত্যু তোকে খুব এফেক্ট করেছে, নিজের হাতে খুন করেছিস তো, এই জন্যই বেশি লাগছে। ভাড়া করা লোক পেলি না, ওরা যা করার চুপি চুপি করত, তুই টাকা দিয়ে খালাস। মানুষ মারতে আজকাল কত নেয়, রেট কত? চুপ করুন তো বাবা, তুই নিজে হাতে খুন করেছিস বলে কি তোর কোনো অপরাধ বোধ আছে? না, গুড, না থাকাই উচিত। মৃত্যু হলো কপালের লিখন, যার যেভাবে মৃত্যু লেখা সেভাবেই হবে। তুই নিমিত্ত মাত্র, বৌমার কপালে লেখা ছিল তোর হাতে মৃত্যু। তুই 1000 চেষ্টা করেও সেই লেখা ফেরাতে পারতি না। বি হ্যাপি, বি হ্যাপি মাই সন। আমি হ্যাপি আছি, আপনি চলে যান। চলে যাব? হ্যাঁ আপনি চলে যান, তোকে এমন ঝামেলায় ফেলে যাব। হ্যাঁ যাবেন, আমার ঝামেলা আমি মেটাবো। ঝামেলা করার সময় তো আর আমি আপনাকে জিজ্ঞেস করে করিনি। তবু তুই আমার ছেলে, তোর কষ্ট দেখে কষ্ট হয়, আমার কোনো কষ্ট নেই। আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি চলে যান। আচ্ছা বেশ, যাচ্ছি। বৌমার ডেড বডি কিভাবে সরাবে একটু বলে দে, তোর মাকে বলতে হবে তো, গেলেই জিজ্ঞেস করবে। একটা বস্তায় ভরে কোথাও ফেলে দিয়ে আসবো। কোথায় ফেলবি? জানি না কোথায়। আজে বাজে কোনো জায়গায় ফেলিস না, এত ভালো একটা মেয়ে। ভালো মেয়ে? অবশ্যই ভালো মেয়ে। সে যে ভালো মেয়ে সেটা আমি যেমন জানি তুইও জানিস। বাবা চোখ থেকে চশমা খুলে ফেলেছেন, তাকাচ্ছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। বাবার চোখে দৃষ্টি সহ্য করা সম্ভব না। কি শীতল, কি ঠান্ডা চোখ। খোকন, জি বাবা, তুই অসুস্থ, ভয়ঙ্কর অসুস্থ। জন্ম থেকেই তুই অসুস্থ ছিলি, আমরা বুঝতে পারিনি। তুই যে কাণ্ডটা করেছিস অসুস্থ বলেই করেছিস। তোর এই অসুখ আরো বাড়বে, তুই এমন কাণ্ড আরো করবি, সেটা কি ঠিক হবে? ঠিক হবে কি হবে না তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি কেউ না। আমি কেউ না তা কি করে বললি রে বেটা? আমি তোর বাবা না? মনে নেই একবার তোর পেটে যন্ত্রণা হলো, সারা রাত তোকে কোলে নিয়ে হাঁটলাম, তোর মা বলল কতক্ষণ আর তুমি হাঁটবে, আমার কোলে দাও। আমি খানিকক্ষণ হাঁটি, কিন্তু তুই মার কোলে যাবি না,
বানরের বাচ্চার মতো আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে রইলি। ভুলে গেছিস? না, ভুলিনি। তোকে কোলে নিয়ে হাঁটতে আমার কোনো কষ্ট হয়নি। তুই পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলি, সেই জন্যে কষ্ট পাচ্ছিলাম। আমি আল্লাহর কাছে মানত করলাম, তোর পেটের ব্যথা সারলে আমি 100 রাকাত নামাজ পড়ব। মানতটা করার সঙ্গে সঙ্গে তোর পেটের ব্যথা কমে গেল। আপনি মানত আদায় করেছিলেন? অবশ্যই। তোকে তোর মার কাছে দিয়ে জানামাজে বসলাম, নামাজ শেষ করে তারপর উঠলাম। আপনি এত ভালো মানুষ, কিন্তু আপনার ছেলে এত খারাপ হলো কেন? সেটা তো বাবা বলতে পারি না, জগৎ বড়ই বিচিত্র। তোর মার কথাই ধর, এমন একজন মহিলা, অথচ কি কুৎসিত মৃত্যু হলো। যে কুকুরটাকে এত আদর করত, তার মরণ হলো কুকুরের হাতে। আপনি চলে যান তো বাবা। আচ্ছা যাচ্ছি, বৌমাকে একবার দেখে যাব না? একটু দেখে যাই, চোখের দেখা আর কিছু না। মাথায় হাত বুলিয়ে আদর করে চলে যাব। ওর পেটে যে একটা বাচ্চা ছিল সেটা বোধহয় তোকে বলেনি, নাকি বলেছে? আমি কিছু বললাম না, এক দৃষ্টিতে বাবাকে দেখছি। এ কে? সত্যি কি বাবা এসেছেন, না মাথার ভেতরে কোনো ভ্রান্তি উঠে এসেছে? খোকন, 2 মাসের একটা বাচ্চা ছিল, বৌমা ভেবেছিল তোর জন্মদিনে বলবে, তোকে অবাক করে দেবে। কবে যেন তোর জন্মদিন? খোকন, আমার মনে হয় আজই তোর জন্মদিন। আমার অবশ্যই দিন তারিখ মনে থাকে না, গুগলেট করে ফেলি। তোর মা ঠিকঠাক বলতে পারত। একবার ভেবেছিল তোর মাকেও নিয়ে আসি, কুকুরে কামড়ানোর পরও শরীর ভালো না, এজন্যই আনিনি। বাবা প্লিজ আপনি চলে যান, আমি আপনার পায়ে পড়ছি, আপনি চলে যান। আচ্ছা আচ্ছা যাচ্ছি, বৌমাকে একবার দেখে যাব না? কখনো দেখিনি। আচ্ছা যান, দেখে যান, ও শুয়ে আছে, ওর সঙ্গে ইচ্ছা করলে কথা বলতে পারেন, ও এখনো মরেনি, কথা বলে হাঁটে আর পানি খায়। গলায় পালিশ চেপে ধরলে কেউ কি আর বেঁচে থাকে রে বোকা? তুই যা দেখছিস সব মনের কল্পনা, মনের বিকার। তোর স্নায়ু ভয়ঙ্কর উত্তেজিত, এজন্যই তোকে নিয়ে এত চিন্তা লাগছে। আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি আমি ভালো আছি, খুব ভালো আছি। আপনি চলে গেলে আরো ভালো থাকব। ওর গায়ে একটা কাপড় পরিয়ে দে বাবা, সুন্দর একটা শাড়ি পরিয়ে দে। ছেলের বউ প্রথম দেখছি, ওর বিয়ের শাড়িটা আছে না, বিয়ের শাড়িটা পরা, আর কিছু গয়না টয়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দে। আমি আমার বৌমার নগ্ন মূর্তি দেখব? আমি পুরো হকচকিয়ে গেলাম, এটা এটা স্বপ্ন হতে পারে না। স্বপ্নে এমন তীব্র গলায় কেউ কথা বলে না, স্বপ্ন তো দীর্ঘ হয় না, এটা উত্তপ্ত মস্তিষ্কের কল্পনাও না। খোকন, জি বাবা, বৌমাকে বস্তায় ভরে রাস্তায় ফেলে দেওয়া ঠিক হবে না, তোর মা মনে কষ্ট পাবে, মা তো বেঁচে নেই। শোন খোকন, বৌমাকে রাস্তায় ফেলে দেওয়া ঠিক হবে না বাবা। আপনি কি করতে বলেন? তুই বৌমার বাবা মাকে খবর দে, তোর বন্ধু ওসি সাহেবকে টেলিফোন করে সব খুলে বল। পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, ফাঁসিতে ঝুলিয়ে দেবে। যা হয়তো দেবে, কি আর করার, ফাঁসিতে ঝুলতে আমার ভয় লাগবে বাবা। ভয়ের কি আছে, মানুষের প্রধান কাজ হলো ভয়কে জয় করতে শেখা। আপনি আমাকে পুলিশকে খবর দিতে বলেন? হ্যাঁ, আমি যদি তা করি আপনি কি আমাকে আগের মতো ভালোবাসবেন? তুই পুলিশকে কিছু না বললেও তোকে আগের মতোই ভালোবাসবো। ছেলে মেয়ে ভালো কি মন্দ, বাবা মার ভালোবাসা তার উপর নির্ভর করে না রে বোকা। আপনি কি সত্যি বলছেন বাবা? সত্যিই বলছি। আর একটা সত্যি কথা শুনে যা, বৌমা
তোকে ভয়ঙ্কর ভালোবাসত। তোর মা আমাকে যতটা ভালোবাসত, বৌমা তোকে ঠিক ততটাই ভালোবাসত। তোর ভালোবাসা মার ভালোবাসা অপাত্রে পড়েনি, কিন্তু আমার বৌমার ভালোবাসা পড়েছিল অপাত্রে। বাবার চোখ দিয়ে পানি পড়ছে, তিনি তার ময়লা মাফলারের চোখ মুছছেন। বাবা আপনি এখানে দাঁড়ান, আমি আপনার বৌমাকে বিয়ের শাড়ি পরে আপনাকে খবর দেব, আর আমি আপনি থাকতেই পুলিশকে খবর দেব। গুড, আপনি কি সত্যি এসেছেন বাবা? বাবা কোন উত্তর দিলেন না, কিন্তু হাসলেন। আমি সুন্দর করে রুবাকে সাজালাম, শাড়ি পরালাম, গয়না পরালাম। রুবা কোনো নড়াচড়া করল না, কোনো শব্দও করল না। যে মৃত্যুর জন্য আমি অপেক্ষা করছিলাম সেই মৃত্যু তার ঘটেছে। আমি রুবার কানের কাছে মুখ নিয়ে বললাম, রুবা বাবা তোমাকে দেখতে এসেছেন। রুবা তার উত্তরও কিছু বলল না। রুবাকে সাজানো শেষ করে বসার ঘরে গেলাম। বাবা নেই, থাকবে না, আমি জানতাম। আমার মাথার যে ভ্রান্তি তৈরি করেছিল সেই ভ্রান্তি দূর হয়েছে। আমি সবার ঘরে ঢুকে থানায় টেলিফোন করলাম। শান্ত ভঙ্গিতে ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব, আমি ভয়ঙ্কর একটা অপরাধ করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি। আসুন, আপনি আমাকে গ্রেফতার করে নিয়ে যান। রুবার হাত ধরে বসে আছি আমি। কি অসম্ভব কোমল তার হাত। রুবা কাত হয়ে শুয়ে আছে, বেনারসিতে অদ্ভুত সুন্দর লাগছে রুবাকে। ওকে একটু কাজল পরালে হয় না? কোথায় আছে কাজল দানি? দরজার ওপাশ থেকে আমাকে চমকে দিয়ে বাবা বললেন, ড্রয়ারে আছে রে খোকন, ড্রয়ারটা খোল। তিনি তাহলে এখনো যাননি, এখনো আছেন? আনন্দে আমার চোখে পানি এসে গেল। আমি রুবাকে কাজল পরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। আকাশে চাঁদ আছে, বারান্দায় চাঁদের ক্ষীণ আলো। এটা কি রুবার সেই বিখ্যাত পঞ্চমীর চাঁদ? কখন ডুববে পঞ্চমীর চাঁদ?